হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাজীব। ঈদের আগে তোমাদের চতুর্থ ক্লাস সবাইকে স্বাগতম এবং সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ কি না একটু জানাও। আজকেও আমরা সাউন্ড সিস্টেমটা খুব বেশি ডেভেলপ করতে পারিনি। আশা করছি তোমরা কোনো কমপ্লেন করবা না, সবাই হেডফোন লাগিয়ে শুনবে। আমরা ভালো করে আজকে ক্লাসটা শেষ করতে যাচ্ছি। তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে আমি ভালো আমার ভয়েসটা শোনা যাচ্ছে কি না। ঠিক আছে, আজকে আমরা একটা টপিক শুরু করতে যাচ্ছি। এই টপিকের সবথেকে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এখানে চিন্তার অনেক কিছু আছে। তুমি যদি চিন্তা করতে পারো, তুমি যদি বুঝতে পারো, তাহলে এই টপিকটা তোমার কাছে খুব সুন্দর। তুমি যদি মনে না রাখতে পারো, তাহলে তোমাকে ছন্দ দিয়ে মনে রাখতে হবে। আর ছন্দ দিয়ে মনে রাখার একটা প্রবলেম আছে, সেটা হলো বায়োলজিতে অনেক ছন্দ বানানো যায়, বোটানিতেও অনেক ছন্দ বানানো যায়, অল্প কিছু মনে থাকে। সো আমি কিন্তু তোমাদের এর আগে যে ক্লাসগুলো নিয়েছি, ক্লাসে কিন্তু খুব ছন্দ কম দিয়েছি। তো আমি সবসময় চেষ্টা করছি তোমাদের বেসিকটা ভালো করার জন্য। আজকে গ্রুপের মধ্যে একটা প্রশ্ন এসেছিল, মতামত আর কি, যে ভাইয়া ক্লাসের মধ্যে প্রাণ নেই। তো আমি ওখানে আনসার দিয়েছি। আনসার দেওয়ার পর আমার একটা সময় মনে হলো যে কেন এই ধরনের ফিল হচ্ছে। ফিল হওয়ার কারণ তোমরা তো বুঝতেই পারছো যে লাইভ এবং সরাসরি যে ক্লাস দুইটার মধ্যে পার্থক্য আছে, কারণ আমার সামনে এখন কেউ নাই। আর দুই নম্বর হচ্ছে তোমরা একটা ধারণা করে নিছো যে রাজীব ভাই গল্প লেখে, তার মানে হচ্ছে রাজীব ভাই আসাদুজ্জামান নূরের মতো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে গল্প বলবে। এরকম একটা মানসিকতা নিয়ে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করছো। হ্যাঁ, ওরকম করে গল্প বলা যায়, চেষ্টা করা যায়, কিন্তু প্রবলেমটা হচ্ছে তুমি যদি বেসিকটা এখন থেকে গ্রো না করো, পরবর্তীতে একটা প্রবলেম হবে। তুমি যখন শেষের দিকে চলে যাবা, এত বেশি গল্প হয়ে যাবে, কোনোটাই তুমি আর কোরিলেট করতে পারবা না, স্মরণ রাখতে পারবা না। সো অনেকের কিন্তু ভালো লাগছে, কেন ভালো লাগছে, বেসিকটা শেখা যাচ্ছে। আর বায়োলজির বেসিকটা শিখতে পারলে বায়োলজি কিন্তু একটা মোনালিসার ছবির থেকেও সুন্দর, একটা অরিজিৎ সিং এর গানের থেকেও সুন্দর, যদি বুঝতে পারো। সো আশা করছি তোমাদের যে কমপ্লেন অবশ্যই লজিক্যাল। তো আমি চেষ্টা করবো তোমাদের ধীরে ধীরে ক্লাসের মানগুলো আরো বাড়াতে। আজকে আমরা স্টেপ ডাউন কোশ্চেন পদ্ধতিতে ক্লাস করব। এক, দুই নম্বর হচ্ছে আজকে আমরা অনেক বেশি গল্প করব। গল্পের শুরুটা এভাবে, ধরা যাক তুমি একটা মানুষ, তোমাকে বলা হলো যে তুমি একটা প্রাণী বানাও। তো তোমাকে কিছু মাটি দেওয়া হলো, তুমি যদি এখন মাটি দিয়ে একটা প্রাণী বানাইতে চাও, প্রথম যখন তুমি একটা সুন্দর একটা হচ্ছে বিড়াল বানাতে যাও, দেখবা যে তোমার মাটি দিয়ে হাতি হয়ে গেছে, বিড়াল হয়ে যায়, তুমি জানো না। আবার তুমি যদি সুন্দর একটা জিনিস বানাতে চাও, অনেকগুলো খুঁত থাকে। তো তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে পৃথিবীতে যে প্রাণীগুলো এসেছে আমাদের বইয়ের মধ্যে 1 থেকে 9 পর্যন্ত যে পর্বগুলো আছে, এই পর্বগুলোর মধ্যে কি ওই প্রাণীগুলো আছে সবগুলাই, প্রথম আনসার হচ্ছে না, সবগুলো নাই। কোনগুলো আছে? বহুকোষী এরা আছে, এককোষীরা নাই। তাহলে আমরা যে 9টা পড়ছি 1 থেকে 9, এরা সবাই কিন্তু বহুকোষী। এরপর চলে আসি, বহুকোষী কি সবাই আছে এই পর্বগুলোর মধ্যে 1 থেকে 9-এর মধ্যে? এটার আনসার হচ্ছে না, সবগুলো নাই। কারা আছে? এখন বাংলাদেশে কিন্তু অনেকটা অনেকগুলো ফ্যামিলি আছে, চৌধুরী ফ্যামিলি আছে, তালুকদার ফ্যামিলি আছে, শেখ ফ্যামিলি আছে, খান ফ্যামিলি আছে। কাদের কথা আমরা বলি? যাদের সমাজে একটা ইফেক্ট আছে, যার সমাজে একটা প্রভাব বিস্তার করে আছে, এক। দুই নম্বর হচ্ছে যাদের পরিবারটা সবথেকে বড় কিংবা প্রভাব বেশি, দুই। তিন নম্বর হচ্ছে যাদের বংশগত ভাবেই সম্মানটা আছে, হুট করে একজন অনেক টাকার মালিক হয়ে গেল, নতুন একটা উপাধি দিয়ে দিল, তার নাম হচ্ছে রায় বাহাদুর কিংবা খান বাহাদুর। তাহলে একদিনে উপাধি পাইলে একটা মানুষ ভদ্র হয় না, একটা মানুষের প্রভাব তৈরি হয় না। তাহলে এদেরকে আমরা কিন্তু এর মধ্যে রাখবো না। তাহলে এই পর্বগুলাকে
বহুকোষী প্রাণীগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মেজর পর্ব আর হচ্ছে মাইনর পর্ব। মাইনর পর্ব কারা? এই যে আমি সরকার, সরকার ফ্যামিলি কোনো ইফেক্ট নেই বাংলাদেশে, সরকার ফ্যামিলি বড় মা, তাহলে আমার কোনো ইফেক্ট নেই, সরকার ফ্যামিলি থাকবে না, এরা মাইনর পর্ব। কারা থাকবে? যাদের প্রাণীর সংখ্যা বেশি, এটা মোর দেন 5K, 5,000-এর উপরে। দুই নম্বর হচ্ছে যাদের পরিবেশে প্রভাব আছে, পরিবেশে যে একটা প্রাণীর সাথে অন্য একটা প্রাণী, একটা প্রাণীর সাথে পরিবেশের, একটা প্রাণীর সাথে একটা গাছের কিংবা উদ্ভিদের একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা একটা বলা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কিংবা বাস্তুতান্ত্রিক সংযোগ। তো যাদের প্রভাবটা বেশি, যাদের সম্পর্কটা বেশি, তারা থাকবে। তাহলে দুই নম্বর হচ্ছে বাস্তুতান্ত্রিক প্রভাব যাদের বেশি তাদের থাকবে। আর তিন নম্বরটা হচ্ছে যাদের বংশগতভাবে যারা সম্মানিত, হঠাৎ করে কোনো উপাধি পায়নি, তাহলে জ্ঞাতিতাত্ত্বিক যাদের আমরা জ্ঞাতিতাত্ত্বিক ক্রম বলি। এখানে বলে রাখি, একটা শামুক আর একটা ঝিনুক, দুটোর মধ্যে মিল আছে, দুজনের খোলস আছে, খোলস দুটো যদি আমরা খুলে ফেলি ভেতরে কিন্তু আমরা নরম দেহ পাবো। দেখো দুজনেরই নরম দেহ, দুজনেরই বাইরে খোলস, দুজনেই পানিতে থাকে, দুজনের আরো কিছু মিল আছে। এই যে দুটোর মধ্যে মিল, এই মিলগুলো দেখে দেখে আমরা নিয়ে চলে আসছি একটা জায়গায়। আনার পর আমরা কি বানিয়েছি? সম্প্রদায়। এরা হচ্ছে চৌধুরী সম্প্রদায়, এরা হচ্ছে খান সম্প্রদায়, এরা হচ্ছে আর্থপোডা সম্প্রদায়, আর এরা হচ্ছে মলাস্কা সম্প্রদায়, এইরকম ব্যাপার। এই সম্প্রদায়কেই বলা হয় ফাইলাম। তাহলে ফাইলাম মানে আসলে পর্ব না, ফাইলাম মানে হচ্ছে সম্প্রদায়, বংশ, বুঝতে পারছো? তাহলে আমরা এই যে মেজর, যেগুলা মেজর পর্ব যেগুলা 1 থেকে 8 পর্যন্ত, এবং সাথে আরেকটা যোগ করে দিচ্ছি যাদের মেরুদণ্ড আছে তারা 9। তাহলে আজকে আমরা এগুলো শুরু করব গল্পে গল্পে। প্রথমটা হচ্ছে পরিফেরা। ফ্যানটা দিবেন, আচ্ছা তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো? যদি সাউন্ডের কোনো প্রবলেম হয় একটু কমেন্টে জানো, আমি ট্রাই করবো একটু কারেকশন করতে। ঠিক আছে, ঠিক আছে না? অনেকে কমপ্লেন করছে, করতেছি কেন বলতেছি যে হেডফোন যথেষ্ট ভালো শোনা যাচ্ছে, আপনি শুনুন। আচ্ছা তোমরা কি হেডফোন লাগিয়েছ ফোনে? ফোনের একটু সাউন্ডটা বাড়াও, হেডফোনের একটু সাউন্ডটা বাড়াও। আমরা যেটা দিয়ে ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাস নিচ্ছি, এইটার আমরা হেডফোন পাইনি, এইটার হচ্ছে মাইক্রোফোনও পাইনি, কারণ ঢাকা শহরে সবগুলো দোকান বন্ধ। এইটাই হচ্ছে লাস্ট ক্লাস যেখানে তোমাদের সাউন্ডের প্রবলেম হতে পারে, এরপর থেকে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। হেডফোনের সাউন্ড অনেক কম, হেডফোনের সাউন্ড বাড়াও, একটু কষ্ট করো। আমাদের সময় আমরা ল্যাম্পপোস্টের নিচে পড়াশোনা করেছি। আচ্ছা এখন আমরা শুরু করব পরিফেরা। পরিফেরা শুরুর আগে তোমাদের কিছু কথা বলি। এটা হচ্ছে প্রথম মেজর পর্ব। তাহলে ধরা যাক এক কোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণী আমরা এগুলোকে পর্ব করেছি। একটা বহুকোষী প্রাণী প্রথম আসলো, প্রথম আসার পর আমরা তাকে কোন পর্বে রাখবো? 1 নম্বর পর্ব না 9 নম্বর কোয়ার্টারটাই? নিশ্চয়ই 1 নম্বর পর্ব, তার নাম হচ্ছে পরিফেরা। তাহলে পরিফেরার একটা প্রাণী তুমি তৈরি করো, তোমাকে দায়িত্ব দেওয়া হলো একটা প্রাণী তৈরি করার।
তুমি একটা প্রাণী তৈরি করলা, এই একটা প্রাণী তৈরি করলা, প্রাণীটার নাম হচ্ছে স্পঞ্জ। ক্লিয়ার? তাহলে এই প্রাণীর নাম হচ্ছে স্পঞ্জ। কেন স্পঞ্জ? কারণ এর শরীরের ভেতরে ফাঁকা 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 জায়গা আছে যেখানে বায়ু থাকতে পারে কিংবা পানি আটকে থাকতে পারে। তোমরা তো যে স্যান্ডেল গুলো পরো, এই স্যান্ডেল গুলোর ভেতরে ফাঁকা ফাঁকা জায়গা আছে বলে স্যান্ডেল গুলো অনেক নরম হয়, পা রাখলে দেবে যায়, এই জন্য আমাদের পায়ে কষ্ট হয় না। বুঝতে পারছো? স্পঞ্জ কিন্তু মটকার মতো লাগতেছে, তাহলে ধরে নাও এটা মটকা স্পঞ্জ। ক্লিয়ার? প্রাণীটা দেখতে এত বড় মনে হলেও আসলে এত বড় না, এটা 1 মিলিমিটার ব্যাস, খুবই ছোট একটা জিনিস। আমি ছবিটা জাস্ট জুম করেছি। এখন প্রথম যে প্রবলেমটা সেটা হলো, ছবিটার দিকে তাকানোর পর তোমার মাথার মধ্যে আসছে ছবিটার ভেতরে একটা ফাঁকা জায়গা আছে, ঠিক কিনা? তাহলে এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে গহ্বর, এটার নাম হচ্ছে গহ্বর। যারা বায়োলজি অন্যান্য অন্যান্য টপিক গুলো পড়ছো তারা জানো যে এই গহ্বরের নাম হচ্ছে কোয়েল অম। ক্লিয়ার? কোয়েলম মানে হচ্ছে সিলম, সিলম মানে হচ্ছে ফাঁকা জায়গা, কিচ্ছু না, এটা জাস্ট ফাঁকা জায়গা, সিলম। এইটাকে যদি আমরা বলি কার সিলম, এটা স্পঞ্জের সিলম, ঠিক কিনা? স্পঞ্জেরই তো সিলম। তাহলে এর নাম হয়ে যাবে সিল, নামটা হবে এইভাবে স্পঞ্জ যোগ সিলম। তাহলে সহজ করে দিই, একসাথে করে দিলাম স্পঞ্জ ও সিল। ক্লিয়ার? সিল মানে ফাঁকা জায়গা, একটা গহ্বর, কার গহ্বর? স্পঞ্জের গহ্বর। তাহলে স্পঞ্জের ভেতর যে গহ্বর থাকে তার নাম হচ্ছে স্পঞ্জ সিল। এরপরের প্রশ্ন, এটা কি ছোট গহ্বর না বড় গহ্বর? দেখো বিশাল গহ্বর। তাহলে একটা স্পঞ্জের ভেতরে সব থেকে বড় যে গহ্বরটা থাকে তার নাম হচ্ছে স্পঞ্জ সিল। এখানে কি হয় আমি একটু পরে বলবো। এরপর তোমাকে বলা হলো যে দেয়ালটা তুমি কিভাবে তৈরি করলা, তুমি তো একটা প্রাণী তৈরি করলা, কেমনে তৈরি করলা? তখন তুমি বলবা যে প্রাণীটা তো অনেক ছোট, ইট দিয়ে কিংবা বড় বড় লোহা টোহা দিয়ে বানানো সম্ভব না। তুমি কি দিয়ে বানাইছো? দেয়ালটা, দেয়ালের কথা ভাবো, তুমি দিছ শক্ত করার জন্য দিছ পাথর। এই দেয়ালটাতে তুমি পাথর দিছ, রাইট? দুই নম্বর হচ্ছে এই দেয়ালটার মধ্যে তুমি সুতা দিয়ে বানাইছো দেয়ালটা, সন দিয়ে বানাইছো। সন তো তোমরা জানো যে সনের বেড়া গুলো লম্বা লম্বা, সন গাছ লম্বা লম্বা মানে কি, তন্তু বা সুতার মতো। তাহলে এরপর হচ্ছে সুতা বা তন্তু বা ফাইবার। ক্লিয়ার? এরপর যদি তোমাকে প্রশ্ন করা হয় যে দেয়ালটা তুমি কেন দিলা, কারণ ভেতরে যেন সোন না ঢুকতে পারে, ঠিক না? অন্য কোনো যেন প্রাণী ভেতরে প্রবেশ করতে না পারে, তাহলে কি করতে হবে দেয়ালে? গ্রাম অঞ্চলে দেখবা দেয়াল তৈরি করার পর উপরে গ্লাস ভেঙে ভেঙে দেয়, কাঁটা দিয়ে দেয়। তাহলে তুমি এখানে কাঁটা দিবা, ওকে? তাহলে এখান থেকে কিন্তু আমরা তিনটা জিনিস পেলাম। এক নাম্বার হচ্ছে পাথর। তোমরা তো জানো পাথর বলতে চুন বা চুনা পাথর বোঝানো হয়, রাইট? এটা কি, ক্যালসিয়াম কার্বোনেট? তাহলে দেয়ালে কি থাকে? ক্যালসিয়াম কার্বোনেট থাকে, এক। দুই নাম্বার হচ্ছে তুমি সন দিয়ে বানাইছো, সুতা দিয়ে বা তন্তু দিয়ে বানাইছো, ফাইবার। কার ফাইবার? স্পঞ্জের ফাইবার। তোমরা যারা কোষ রসায়ন পড়ছো তিন নম্বর চ্যাপ্টার, ওখানে আমি বলেছিলাম যে প্রাণীর দেহ মানেই প্রোটিন, সব ভুলে দাও, প্রাণীর দেহ পুরোটাই হচ্ছে প্রোটিন। তাহলে এই ফাইবারটা কি দ্বারা তৈরি? প্রোটিন দ্বারা তৈরি। তাহলে তুমি খুঁজে বের করো, এটা হচ্ছে স্পঞ্জের ফাইবার, তার নামটা দিলাম কি দ্বারা তৈরি? প্রোটিন দ্বারা তৈরি, ঠিক আছে? এখন দেখো এটা থেকে কি আসে, স্পঞ্জটা সরাসরি চলে আসলো প্রোটিনের নামের শেষে। আমরা কি যোগ করি? এনজাইমের নামের শেষে এ এ সি যোগ করি, এজ। বাট প্রোটিনের নামের শেষে আমরা যুক্ত করি আই এন, ইন, স্পঞ্জ যোগ ইন। তাহলে পুরো নামটা কি দাঁড়ালো? স্পঞ্জ ইন। ক্লিয়ার? তাহলে যদি জিজ্ঞেস করে স্পঞ্জ ইন কি,
এটা আছে সরু সুতার মতো, তন্তুর মতো, কি দ্বারা তৈরি? প্রোটিন দ্বারা তৈরি। কোথায় থাকে? এই যে দেয়ালে থাকে। ক্লিয়ার? শেষ। তাহলে আমি একটু মিশাই দিই এটা। তোমরা অনেকে ভাবতেছো যে ভাইয়া মনে ক্লাস নিয়ে শেষ করে দিচ্ছে, তোমরা দেখো যে প্রচন্ড গরম এখানে, ফ্যান ট্যান সবকিছু বন্ধ করে যাচ্ছে। আমরা অনেক গরিব, আমাদের এসি নাই। তোমাদের জন্য আমি অনেক শ্রম দিচ্ছি, অনেক কষ্ট করতেছি, তোমরা একদম চিন্তা করো না, তোমাদের প্রত্যেকটা প্রবলেম সলভ হয়ে যাবে। চারটা পাঁচটা ছয়টা চ্যাপ্টার একবার শেষ হোক, তারপর দেখবো বায়োলজিটা কত সুন্দর। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট পেয়েছি, স্পঞ্জিন পেয়েছি, এরপর চলে আসি কাঁটা। তোমরা তো জানো কাঁটা মানে হচ্ছে, তোমরা একটা জুতার কথা ভাবো তো, জুতার নিচে যদি কাঁটা দেওয়া হয় তাহলে এটা কি বলা হয়? স্পাইক। ক্রিস্টিয়ানো রোনালদো মেসির জুতার নিচে কি আছে? স্পাইক আছে। প্রাণীটা কি অনেক বড়? প্রাণীটা কি অনেক বড়? অনেক ছোট। তাহলে কাঁটা মানে হচ্ছে স্পাইক। তুমি দেয়ালের মধ্যে কাঁটা দিছো, স্পাইক। প্রাণীটা যেহেতু ছোট তাহলে আমি কি দিলাম? ছোট স্পাইক। এখানে একটা মজার জিনিস শেখো, সেটা হলো যদি ধমনি, ধমনি মানে হচ্ছে তোমরা তো জানে অক্সিজেন বহনকারী রক্তনালী, যদি ছোট হয় তাহলে তাকে আমরা বলি ধমনিকা। আগে এটা এরকম পুরু ছিল, এখন হয়ে গেছে শুরু। ক্লিয়ার? আমরা জানি ব্রঙ্কাস এটা একটা শ্বাসনালী, এটা যে ছোট হয় তার নাম হচ্ছে ব্রঙ্কিয়ল। ব্রঙ্কিয়ল আমরা জানি ট্রাকিয়া, ট্রাকিয়া যদি ছোট হয় বা সরু হয় তখন তাকে আমরা বলি ট্রাকিয়ল। এগুলো জানার দরকার নাই, তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো কিংবা সামনে পরীক্ষার্থী তারা দেখো, যারা ফার্স্ট ইয়ারে কিংবা এসএসসি পরীক্ষা সবেমাত্র দিয়েছো তাদের এটা জানার দরকার নেই। আমি আছি, পরেগুলোতে পড়াবো, বারবার আসবো। তাহলে স্পাইক বা কাঁটা, এরা হচ্ছে ছোট প্রাণী, দেয়ালটাও ছোট, তাহলে কাঁটাগুলো আমাকে ছোট ছোট দিতে হবে। তাহলে স্পাইকটা কি হয়ে যাবে? ট্রাকিয়া ট্রাকিয়ল, ব্রঙ্কাস ব্রঙ্কিয়ল, ধমনি ধমনিকা, ব্রঙ্কাস ব্রঙ্কিয়ল, ট্রাকিয়া ট্রাকিয়ল, স্পাইক স্পাকিয়ল, রাইট? এটা স্পাকিয়ল নয়, এটা সুন্দর করে বলতে হবে স্পিকিউল। ক্লিয়ার? স্পিকিউল বলা হয়। তাহলে দেয়ালে আমরা কি কি পেলাম? এটা কি দ্বারা তৈরি? এটা কিন্তু প্রোটিন দ্বারা তৈরি। আমি বলছি দেহের সবকিছুই প্রোটিন দ্বারা তৈরি। তাহলে আমরা দেয়ালে পেলাম ক্যালসিয়াম কার্বনেট, স্পঞ্জিন নামক তন্তু এবং স্পিকিউল নামক ছোট ছোট কাঁটার মতো। বইয়ের মধ্যে কয়েকটা ছবি দেওয়া আছে দেখবা, আজমল স্যারের বইতে, এরকম হতে পারে এরা কিংবা এরকম হতে পারে। দেখো এটা কিন্তু শাখাহীন, একটা সিঙ্গেল। এটাতে দেখো একটা শাখা, দুইটা শাখা, তিনটা শাখা। ঠিক আছে, কাঁটাগুলো শাখাযুক্ত হতে পারে, শাখাহীন হতে পারে। অনেক পড়া ফেলছে। শেষ। দেয়াল তৈরি করছো তুমি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি পেলাম একটু সাইডে লিখে রাখি। স্পঞ্জিল মানে ফাঁকা জায়গাটা, স্পঞ্জিন মানে হচ্ছে তন্তুর মতো, সুতার মতো দেয়ালে আছে। এরপর হচ্ছে স্পিকিউল, স্পিকিউল মানে হচ্ছে স্পাইক বা কাঁটা। ক্লিয়ার? ক্যালসিয়াম কার্বনেটটা আমরা লিখলাম না, একটু ফ্যানটা দেখুন মাঝখানে। এখন প্রাণীটার দিকে দেখো, তুমি দেয়াল তৈরি করছো, ঢেকে দিছো, সবকিছু ঢেকে দিছো, প্রাণীটা খাবে কোন পাশে? প্রাণীটা খাওয়ার পর নিজের যে বজ্র পদার্থ আছে কোন পাশে ত্যাগ করবে? তাহলে একটা তুমি বিপদে পড়ে গেলা, তখন তুমি কি করবা? তখন তুমি করবা কি, গায়ের মধ্যে ছিদ্র করে দেবো। দেখি একটু ছিদ্র করে দেই। এগুলা কি ভেতরে ঢোকার জন্য দরজা হলো না, ডোর?
এগুলো হচ্ছে ডোর। তাহলে প্রাণীটার শরীরের মধ্যে ছিদ্র আছে, ঠিক আছে? তোমরা যারা হচ্ছে কস্টেপ ইউজ করো বিভিন্ন জিনিসে, কিংবা যারা হসপিটালে গেছো, তোমরা জানো যে কোনো জায়গায় কেটে গেছে, ওই জায়গার মধ্যে আগে ডিসইনফেক্ট্যান্ট দেওয়া হলো, দেওয়ার পর তুলা দেওয়া হলো, তুলা দেওয়ার পর হচ্ছে টেপ মেরে দেওয়া হলো, ঠিক না? টেপগুলা দেওয়ার সময় আমরা খেয়াল করি আমরা কস্টেপ দিব না মাইক্রোপোর দিব। মাইক্রোপোর হচ্ছে যে অস্বচ্ছ যেটা সেটা সাদা। কেন এটার নাম মাইক্রোপোর? কারণ হচ্ছে মাইক্রো মানে ছোট ছোট, পোর মানে হচ্ছে ছিদ্র। তাহলে হাতের মধ্যে যদি আমি ঘা হয়, ঘায়ের উপর যদি মাইক্রোপোর দেই, ছিদ্র পথে কিন্তু বাতাস যেতে পারবে, ঠিক না? আর তোমরা তো জানো বাতাস গেলে কতটা তাড়াতাড়ি শুকাবে, বাতাস না গেলে কতটা ক্ষতিগ্রস্ত হবে, কিভাবে তোমরা জানো? তোমরা যারা হচ্ছে অবায়বীয় ব্যাকটেরিয়া বলে একটা শব্দ শুনছো, তাদের বোঝার কথা। অবায়বীয় মানে হচ্ছে বাতাসহীন। তাহলে বাতাসহীন অবস্থায় যে ব্যাকটেরিয়াগুলো বৃদ্ধি পায়, তুমি যদি কস্টেপ মেরে দাও ঘায়ের উপরে, তাহলে ওই ব্যাকটেরিয়াগুলো জন্ম নেবে, ভেতরে ঘা করে ফেলবে, এটা শুকাবে না, উল্টা তুমি মারা যেতে পারো। তার উপরে আমরা মাইক্রোপোর লাগাবো, কস্টেপ লাগাবো না। মাইক্রোপোর কেন লাগাবো? কারণ এখানে মাইক্রোপোর আছে, ছোট ছিদ্র আছে। তাহলে পোর মানে হচ্ছে ছিদ্র। এই যে দেখো পরিফেরার, পরি মানে হচ্ছে পোর, পোর মানে হচ্ছে ছিদ্র, ক্লিয়ার? ফেরা আছে এখানে, ফেরা শব্দটা দেখেই তোমাদের ফেরি শব্দটার কথা মনে পড়লো, তাই না? একটা সময় কিন্তু যমুনা ব্রিজ ছিল না, এখন পদ্মা সেতু আছে। এটা এক সময় দেখবো যে ওই নদীতে এখন যে বাস পার হচ্ছে, ট্রাক পার হচ্ছে, কিভাবে? ফেরির উপর দিয়ে, তাই না? তাহলে বাস এবং ট্রাক গুলাকে ফেরির উপর আগে তোলা হয়, ফেরিটা এপার থেকে ওপারে নিয়ে যায়, বহন করে নিয়ে যায়। তাহলে ফেরি মানে কি? যে বহন করছে, ঠিক না? বহনকারী বা বহন যে করছে। তাহলে পরি বা ছিদ্র, ফেরি বা বহন করা মানে হচ্ছে যে সকল প্রাণী শরীরের উপরে এই যে ছিদ্র গুলো বহন করছে তাদেরকে কি বলা হয়? ছিদ্রালো প্রাণী বা পোর যুক্ত প্রাণী বা পরিফেরা। আশা করি সবাই বুঝতে পেরেছ। শেষ, একটু কমেন্ট গুলো চেক করে দেখো। আচ্ছা, আমি একটু 5 মিনিট পরে তোমাদের কোশ্চেন করবো, তোমরা রেডি থাকো, আর পরের যে টপিক গুলো আছে এগুলো খুব তাড়াতাড়ি হবে। ওকে, তাহলে এগুলো হচ্ছে পোর। তোমাদের আজকে মজার একটা জিনিস শেখাই দিই, তোমাদের শরীরে যে কোনো প্রাণীর শরীরে যত ছিদ্র পথ আছে সবগুলোকে বলা হয় ওপেনিং। ওপেনিং বা দরজা। তাহলে এগুলো তো পোর বা ছিদ্র পথ ছিল, তাহলে এরাও তো দরজা, রাইট? ঠিক কিনা? তাহলে এরা হচ্ছে দরজা বা ওপেনিং। এখন দরজা বা ওপেনিং কে বায়োলজির ভাষায় বলা হয় অস। অস মানে হচ্ছে ওপেনিং, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে অস। তাহলে আমরা একটা অস পেলাম এখানে। এই ওপেনিংটাতে কি হবে একটু চিন্তা করো। এই ওপেনিংটাতে আমি কি করব? এটা কিন্তু সমুদ্রে থাকে, সাধুবাণীতে নাই, স্থলে নাই, এই প্রাণী সব সমুদ্রে। তাহলে পানি মিশে থাকবে, তাহলে ছিদ্র পথে পানি প্রবেশ করবে না, এই পাশে পানি এখানে প্রবেশ করবে না, পানি প্রবেশ করবে। পানিতে কি আছে? অক্সিজেন আছে। পানিতে কি আছে? খাবার আছে, পুষ্টি। পানিতে কি আছে? অন্য আর একটা প্রাণীর শুক্রাণু, সেই শুক্রাণুটাও আছে। তাহলে তিনটা জিনিস, অক্সিজেন, খাদ্য, অক্সিজেন, এই তিনটা জিনিস আছে। এই অস দ্বারা যদি প্রবেশ করে তাহলে অক্সিজেন ভেতরে প্রবেশ করবে, খাদ্য ভেতরে প্রবেশ করবে, শুক্রাণু ভেতরে প্রবেশ করবে, ঠিক আছে? তাহলে দেখো সে অক্সিজেন পেলো, সে খাদ্য পেলো এবং শুক্রাণু পেলো। এখন এই জিনিসটা কি? পানি সহ তো এগুলো প্রবেশ করছে, পানিগুলো কি এখানে আটকে থাকবে?
থাকবে না, তাহলে পানিগুলোকে বের করে দিতে হবে। তাহলে এই পাশে আমরা বের করে দিলাম, ঠিক আছে। আমি বলেছি আমাদের শরীরের, প্রাণীদের শরীরের সমস্ত ছিদ্রপথকে বলা হয় অস। তাহলে এটার নামও কি? অস। এটা কি ইনকামিং না আউটগোয়িং? এটা দেখো, এটা তো প্রবেশ করছে, তাহলে ইনকামিং। তাহলে ইনকামিং অস যেগুলো আছে, ইনকামিং ওপেনিং বা ইনকামিং যে দরজাগুলো আছে, এগুলোর নাম হচ্ছে শুধু অস না, অস পি আম ক্লিয়ার? এভাবেই মনে রাখবা যে আমরা আম মুখ দ্বারা খাই, তাহলে ইনকামিং, তাহলে অসের শেষে আমরা আম যোগ করলাম, অস আম বা অস্টিয়াম, ক্লিয়ার? আর এই যে বাইরে অস যেটা বের হচ্ছে, এই যে আমার ঘরের মধ্যে এই মুহূর্তে আমি দরজা জানালা বন্ধ করে ক্লাস নিচ্ছি, তাহলে এখানে গরম হচ্ছে। এখন যদি আমি একটা দরজা খুলে দিই, এখানে গরম বাতাসগুলো বের হয়ে যাবে, ঠিক না? গরম বাতাসগুলো বের হয়ে গেলে কি হবে? কুল হবে। আউটগোয়িং হওয়ার পর কুল হলো, তাহলে দেখেন আউটগোয়িং কি হলো? কুল। অস্কুল, আসলে অস্কুল বলে কিছু নাই, মনে রাখার জন্য বললাম। তাহলে আউটগোয়িং অস বা আউটগোয়িং ডোরকে বলা হয় অস্কুলাম, ক্লিয়ার? দেখো এটাও আম এটাও আম, বাট এখানে কিন্তু কুল আছে, তাহলে বাতাস বের হলেই রুমটা কুল হয়ে যাবে। অস্টিয়াম অস্কুলাম, আউটগোয়িং হচ্ছে অস্কুলাম, ইনকামিং হচ্ছে অস্টিয়াম। এরপরের প্রশ্ন সেটা হলো এই যে অস্টিয়াম দ্বারা অক্সিজেন খাদ্য শুক্রাণু এই স্পঞ্জ সিলের ভেতরে প্রবেশ করলো, গহ্বরের ভেতরে প্রবেশ করলো, এই গহ্বরের ভেতরে গিয়ে কি হবে, তাই না? এটা প্রশ্ন, কারণ পানি এখানে প্রবেশ করলে পানিটা বের হয়ে যাবে, পানিটার ভেতর থেকে অক্সিজেন খাদ্য কণা শুক্রাণুটা গ্রহণ করতে হবে, এই তিনটা। এই জন্য এখানে কিছু কোষ আছে, এরকম এই কোষের উপর আরেকটু জায়গা আছে, এরকম এরকম ফানেলের মতো হয়ে গেছে না? এই ছবিটাকে আমি একটু বড় করে দেখাই, এখানে এই ছবিটাকে দেখো, মাইক বা ফানেলের মতো হয়ে গেছে না, হয়েছে কিনা? তাহলে এই ফানেলের ভেতর দিয়ে সবকিছু ভেতরে প্রবেশ করবে, এই কোষের ভেতরে যদি প্রবেশ করে তাহলে সব কোষ, দেয়ালে যে কোষগুলো আছে কোষগুলো কিন্তু খাবারটা খেতে পারবে, শুক্রাণুগুলো তার শরীরে নিতে পারবে, অক্সিজেনটা এখান থেকে পানি থেকে এই ফানেল দ্বারা নিতে পারবে, ঠিক না? ফানেল, তাহলে এটাকে বলা হয় ফানেল আকার কোষ। ফানেল মানে হচ্ছে কোয়ানো, সিএইচ কোয়ানো, কোয়ানো মানে হচ্ছে ফানেল, ফানেলের মতো কোষ। তোমরা জানো আমি বলেছি তোমাদের কোষকে বলা হয় সাইট বা ব্লাস্ট, সাইট মনে রাখো আপাতত। তাহলে কোয়ানো যোগ সাইট, ফানেলের মতো সাইট বা ফানেলের মতো কোষ। তাহলে কোয়ানো সাইট গুলো কোথায় আছে? স্পঞ্জ সিলের ভেতরে, বাইরে না কিন্তু ভেতরে আছে, ভেতরে কি করছে? এই যে অক্সিজেন খাদ্য এবং শুক্রাণুকে গ্রহণ করছে, ক্লিয়ার? পরের ব্যাপারটা হচ্ছে যেহেতু কোয়ানো সাইটটা ভেতরের ত্বকে আছে, তাহলে ভেতরের ত্বকের নাম কি? আমরা তো জানি ডার্মিস মানে ত্বক, তাহলে কোয়ানো সাইট যে ত্বকে আছে তার নাম হচ্ছে কোয়ানো যোগ ডার্মিস বা ডার্ম, তাহলে এই ত্বকটার নাম হচ্ছে কোয়ানো ডার্ম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আর দুই একটা কথা বললে এই টপিক শেষ। প্রাণীটার নাম কি ছিল? স্পঞ্জ। তাহলে কোনো একটা প্রাণীর নামের সাথে যদি কোনো স্পঞ্জ যুক্ত থাকে, তাহলে এটা কোন পর্বের প্রাণী? পরিফেরা পর্বের প্রাণী, ক্লিয়ার? এবার চলে আসি আমরা, কি কি পেয়েছি আমরা? কোয়ানোসাইট, অস্টিয়াম, অস্কুলাম, তিন নাম্বার হচ্ছে কোয়ানোডার্ম, ওতে কি শব্দের এখনো প্রবলেম হচ্ছে? হচ্ছে না, ঠিক আছে। অনেক ধন্যবাদ, তোমরা ঈদের আগে দিনে ক্লাস করছো, সাথে চুপচাপ আছো, এই ব্যাপারটা খুবই ভালো লাগছে আমার। তোমরা কমেন্ট করিও, আমি যখন কোশ্চেন করবো তখন কমেন্ট করবো, এবং তখন
আনসারের পাশাপাশি তোমার মনে যদি কোনো কোশ্চেন আসে ওখানে লিখে দিবা, ঠিক আছে? অনেক ধন্যবাদ। এবার প্রায়টার দিকে তাকাও, আমি এগুলো মিশিয়ে দিই। প্রায়টার কি? আচ্ছা, তোমাদের ছোট আর একটা জিনিস বলি, এই যে এটা দেখতে পাচ্ছ, এই জিনিসটার ভেতরে আমি একটু দাগ দিয়েছি, দেখো দেখতে কিন্তু সিলিয়ার মতো লাগছে। সিলিয়া যদি না বোঝো বাদ দাও, চাবুকের মতো লাগছে, ঠিক কি না? এই জিনিসটা নড়াচড়া করতে পারে, এই জিনিসটা নড়াচড়া করে খাবারটাকে ভেতরে টেনে নিয়ে আসে। তাহলে যেহেতু চাবুকের মতো, তাহলে কোয়ানো শব্দের আরেকটা অর্থ হচ্ছে চাবুক আকৃতির কোষ। কোয়ানো শব্দের আরেকটা অর্থ হচ্ছে চাবুক, কোয়ানো সাইড মানে চাবুক আকৃতির কোষ। ক্লিয়ার? এখন দেখো, এই প্রাণীটা তো তুমি বানাইলা, সারা শরীরে ছিদ্র দিলা, এখানে ছিদ্র করে দিলা, কিন্তু পা বানাও নাই, হাত বানাও নাই। পা হাত যদি না থাকে, এই প্রাণীটা কি চলতে পারবে? ডানা আছে? নাই। তাহলে কি করতে হবে? তাহলে এই প্রাণী এখন বাধ্য হয়ে, যেহেতু সে চলতে পারে না, সে কোথাও গিয়ে এরকম করে বসে যাবে, সিটেড, সিট হবে, সিট বা বসা, সিটেড। সিটেড থেকেই একটা শব্দ চলে আসছে, সেসাইল। দেখো সেসাইলের শুরুটা হচ্ছে সিট, তাহলে সিটেড বা স্থায়ী হয়ে যাওয়া। তাহলে এই সকল প্রাণীরা, স্পঞ্জরা অন্য কোনো বস্তুর গায়ে স্থায়ীভাবে আটকে থাকে। তাহলে এরা কি নিশ্চল না সচল? নিশ্চল। তাহলে সেসাইল শব্দের অর্থ কি? নিশ্চল। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করতেছো, সেটা হলো তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসছে, ভাইয়া বইয়ের মধ্যে তো অস্টিয়াম নাই, অস্টিয়া আছে। আরে পাগলা, একটা হচ্ছে এক বছর, একটা বহু বছর, যার নামের শেষে আম যুক্ত থাকবে, সেটা হচ্ছে এক বছর, একটি আম। এভাবে মনে রাখবা, একটি আম বা আম থাকলে এক বছর। অস্টিয়া কি? বহু বছর। তার শরীরে অনেক ছিদ্র আছে। আরেকটা ব্যাপার, সেটা হলো আসতেছে এই পাশে তিনটা জিনিস, অক্সিজেন, শুক্রাণু, পুষ্টি। যখন ভেতর দিয়ে প্রবেশ করছে, দেখো এটা কি ক্যানালের মতো লাগছে না? ক্যানাল বা নলের মতো লাগছে না, বা নালীর মতো লাগছে না? নালি বা ক্যানাল। তাহলে এই প্রাণীর এই যে সংবহন বা পরিবহন যে সিস্টেমটা, এটার নাম হচ্ছে ক্যানাল সিস্টেম বা নালীতন্ত্র। ক্লিয়ার? তাহলে এটা প্রশ্ন হয় এখান থেকে কি কি বলি, প্রশ্ন হয় ভেতরের দেয়ালে কোন কোষ থাকে? কোয়ানোসাইট। ইনকামিং এবং আউটগোয়িং এটা আসে, অস্টিয়াম ও অস্কুলাম। কোয়ানোডার আসে না, স্পিকিউল আসে না, স্পঞ্জিন আসে না, এইটা আসে যে ভেতরে যে বড় গহ্বর, এটার নাম কি? স্পঞ্জ সিল। স্পঞ্জের ভেতরে সিল, সিল মানে গহ্বর। আরেকটা আসে সব থেকে বেশি, নালীতন্ত্র কোন প্রাণীর সংবহন তন্ত্র। তাহলে যে নালীতন্ত্র থাকে, তাহলে দেখো শুক্রাণু আসার জন্য কিন্তু এই যে ফিমেলদের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে যেমন হচ্ছে যোনিপথ, এরপর হচ্ছে জরায়ু, জরায়ুর পর হচ্ছে ডিম্বনালী, এই পথ দিয়ে শুক্রাণু আসে। তাহলে খেয়াল করে দেখো, ওগুলোকে বলা হয় প্রজনন তন্ত্র বা প্রজনন নালী বা জনন নালী। এর কি জনন নালী আছে? নাই। তাহলে বলতে হবে যে এই প্রাণীদের জনন নালী নাই, যারা অতিরিক্ত লিখতে চাও। দুই নম্বর হচ্ছে পুষ্টি যাচ্ছে এই পাশে, এই পাশে, এই পাশে আসতে যাচ্ছে। পুষ্টি যাওয়ার জন্য আমাদের মুখ আছে, পরিপাক নালী আছে, এর কি পরিপাক নালী আছে? নাই। তাই ক্যানাল সিস্টেমটা দিয়েই কাজ করছে। তাহলে এদের কোনো পরিপাক নালী, পরিপাক গ্রন্থি, পরিপাক তন্ত্র নাই। এরপরের প্রশ্ন হচ্ছে অক্সিজেন যাওয়ার জন্য কি লাগে আমাদের? রক্ত লাগে, হিমোগ্লোবিন লাগে, রক্ত নালী লাগে, হৃৎপিণ্ড লাগে। এর কি কিছু আছে? নাই। তাহলে লিখতে হবে যে এদের রক্ত সংবহন তন্ত্র নাই। মজা পাইছ? পরেরটাতে আমরা গল্প করবো, বেসিক এবং গল্প দিয়ে আমরা শেষ করেছি, পরেরটাতে আমরা পিওর গল্প করবো। এখন তোমাদের কাছে প্রশ্ন, সেটা হলো
এক নম্বর প্রশ্ন, এই যে কোষ্টা দেখতে পাচ্ছ চাবুক আকৃতির, এই কোষ্টার নাম কি? ব্র্যাকেটের মধ্যে আনসারে লিখবা যে কোন দিকে থাকে, ভেতরের দিকে না বাইরের দিকে, ক্লিয়ার? এই কোষ্টার নাম কি? দুই নম্বর হচ্ছে এই যে আউটগোয়িং পথ, এটার নাম কি? তিন নম্বর হচ্ছে পরিফেরা শব্দের অর্থ কি? দুই তিন, তিনটা কোশ্চেনের আনসার তোমরা লেখো, আমি এখন কমেন্ট চেক করব, ঠিক আছে? ফ্যানটা একটু অফ করেন, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। ও সরি, প্রশ্ন তোমরা সবাই সঠিক অ্যান্সার করেছো, বুঝতে পেরেছো, খুব ভালো লাগছে। শব্দের মিনিংগুলো জানলে বায়োলজিটা অনেক সুন্দর, যারা আগে পড়াশোনা করেছো তারা জানো, আর যারা এখন শুরু করছো কেবল বায়োলজি তারাও কিছুদিন পর বুঝতে পারবা যে তোমার ফ্রেন্ডের থেকে তোমার একটা ডিফারেন্স বা একটা ডিস্টেন্স তৈরি হবে, তুমি তাদের থেকে বেশি জানো, জিনিসটা বুঝতে পারো, ওরা তখনও বলবে বায়োলজি মুখস্থ করার সাবজেক্ট, বোঝার কিছু নাই এখানে, শব্দগুলো খুব কঠিন কঠিন, আমি পড়ি খুব ভালো, তুমি পড়ো না খুবই ভালো, তুমি জান্নাতে যাওয়া। তাহলে এখন আসি আমরা পরের পর্বে, এই পর্বটা আমরা তাড়াতাড়ি শেষ করবো, সেটা হলো প্রথম পর্বে কিন্তু আমরা একটা প্রাণী বানিয়েছিলাম, মনে আছে? স্পঞ্জ। এখন তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে স্পঞ্জটা দেখতে কেমন, প্রথমবার তুমি বানাইছিলে কি, বানাইতেছিলে বিড়াল হয়ে গেছে হাতি, তাহলে এদের নির্দিষ্ট আকার আছে? নাই। প্রথম যেটা পড়িয়েছি তাদের নির্দিষ্ট আকার নাই, কেউ দেখতে ঘন্টার মতো, কেউ দেখতে ডালপালা যুক্ত গাছের মতো, কেউ দেখতে বাটির মতো, কেউ দেখতে টবের মতো, আবার তাদের গায়ের রং যদি দেখো একই প্রাণী, কাউরে ক্ষেত্রে লাল, কাউরে ক্ষেত্রে নীল, কাউরে ক্ষেত্রে সবুজ, আর কাউরে ক্ষেত্রে হচ্ছে আসমানি হলুদ, এই টাইপের, ক্লিয়ার? তাহলে ওই প্রাণীটা ভালো ছিল না, ওই প্রাণীটা নিখুঁত ছিল না, পৃথিবীতে সে কখনোই রাজ করতে পারবে না, সমুদ্রের মধ্যেও সে কখনো নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারবে না। তাহলে কি করতে হবে এখন? এখন তার থেকে আরেকটা উন্নত প্রাণী তৈরি করতে হবে, এই যে নিডারিয়া। এবার চলে আসলো তালুকদার সম্প্রদায়, তালুকদার সম্প্রদায় এসে বলছে তোর থেকে আমি বেশি উন্নত। তুমি জিজ্ঞেস করছো নিডারিয়াকে তুমি কেন উন্নত আমাকে বলো, ও বলতেছে আমি দুই নাম্বার পর্ব, আমার লাইফ, আমার জীবন সবকিছু দুইয়ের মধ্যে, আমি কি করছি, আমার শরীরে কি গঠন আছে, আমার স্বভাব কি, আমার জনন কি, এভরিথিং দুইয়ের মধ্যে। তাহলে তোমাদের বই খুলে নিডারিয়ার পাশে লিখবা দুইয়ের সূত্র মানে, ক্লিয়ার? যারা আগের বার পাইলট পাইলট প্রজেক্টে ছিল তারা জানো যে মেডুলা অবলঙ্গটা তিনের সূত্র মানে, ঠিক তেমনি এটা হচ্ছে দুইয়ের সূত্র মানে, ক্লিয়ার? কি কি নিডারিয়াকে তুমি জিজ্ঞেস করো, তুমি কেন বলছো যে তুমি দুইয়ের সূত্র মানো? এক, ও বলছে আমার শরীরটা যে তৈরি হয়েছে,
আমার শরীরটাতে প্রথমে কোষ দিয়েছে, আবার কোষের একটা স্তর দেওয়া হয়েছে। তাহলে কয় কোষ স্তর? দুই কোষ স্তর। এটাকে বলা হয় দ্বি স্তরী কোষ থাকে। এখন অনেকের মধ্যে আসতেছে, ভাইয়া কাদের এক স্তরী, কাদের দ্বি স্তরী, কাদের থ্রি স্তরী, কাদের সিলোম আছে, কাদের সিলোম নাই, কাদের বাইরে কাইটিন আছে, কাদের বাইরে কিউটিন আছে বা কিউটিকল আছে। তো এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আমি কিন্তু ঈদের পরের ক্লাসে গিয়ে ওই জিনিসগুলো বলবো, যে প্রত্যেকটা পর্ব তুমি যদি নাও পড়ো, পাঁচটা করে প্রধান বৈশিষ্ট্য মনে রাখতে পারবা। আর আজকে যেগুলো পড়াচ্ছি এগুলো আমি গল্প করে দিলাম, পাশাপাশি যাদের টিফিন আছে তারা তো পাচ্ছই, যাদের টিফিন নাই তাদেরকে আমি আজকে গ্রুপের মধ্যে কিছু ছবি পোস্ট দিব, ছবিগুলো ডাউনলোড করে রাখবা, তাহলে কৌশলগুলো শিখে ফেললাম, টেনশনের কিছু নাই, এগুলো তোমরা পারবা, খুব সহজ। জিজ্ঞেস করছে নিনারি আগে, তুমি কেন বলছো দুইয়ের সূত্র মানো? ও বলতেছে আমার শরীরের কোষগুলো দ্বি স্তরী। কি কি? এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস। কি জিনিস একটু পরে দেখবো আমরা। তাহলে সে বলে দিল তার দুইটা স্তর, এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস, শেষ। তারপর বলতেছে আর কি আছে দুইয়ে দুই? ও বলতেছে যে আমার শরীরের ভেতরে ধরা থাকে একটা হাইড্রা, হাইড্রা গুলো দেখতে কিন্তু এরকম, এটা হচ্ছে মূল দেহ, এটা হচ্ছে নিচের দিকটা, আর এগুলো হচ্ছে কর্ষিকা সুতার মতো, এগুলা দ্বারা সিরিঞ্জের মতো বিদ্ধ করে, এই জন্য এগুলোকে বলে স্টিংগিং অর্গান, পরে বলছি। তাহলে ও বলছে যে আমার শরীরের ভেতরে একটা গহ্বর আছে, এটা দ্বারা যদি আমি খাবার প্রবেশ করাই, এই গহ্বরের মধ্যে খাবারটা যখন প্রবেশ করে দুটো কাজ হয়। কি কি? ও বলতেছে আমার শরীরের ভেতরে একটা গহ্বর আছে, গহ্বর কি কি কাজ করে? বলতেছে পরিপাক করে, পরিপাক। দুই নম্বর হচ্ছে পরিপাককৃত খাবারটাকে সে পরিবহন করে। আমাদের শরীরে কি পরিবহন করে? রক্ত। পরিপাক করে খাবার কি কে পরিবহন করে? রক্ত। তাহলে আমরা তখন বলি এটা রক্ত সংবহন তন্ত্র। তাহলে ও বলছে আমার শরীরের ভেতর যে গহ্বরটা আছে দুটো কাজ করে, একটা হচ্ছে পরিপাক করে, আমি লিখেছি, দুই নম্বর হচ্ছে পরিবহন করে বা সংবহন করে, সংবহন। বলতেছে আর কি আছে দুইটা করে? বলতেছে এই যে আমি যে পথে খেলাম, আমি আবার বজ্র ত্যাগ করে এই পাশে, তাহলে এর যে মুখটা আছে ওই পথে খাবার প্রবেশ করে, ওই পথে খাবার বের হয়ে যায়। বোঝা গেল কিছু আপনারা? বুঝছেন ক্যামেরার পেছনে? সাবাস। তিন পথে বুঝছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ক্যামেরার পেছনে যে আছে একটু পরিচয় করে দিই তোমাদের, তোমাদের ভালো লাগবে। আমার ক্যামেরার একেবারে পেছনে সাদা পাজামা এবং কালো পাঞ্জাবি পরে যে ভাইয়াটি আছে তার নাম হচ্ছে মুন্না বুয়েট। তার নামই হয়ে গেছে মুন্না বুয়েট, কারণ সে বুয়েটে পড়ে। সে আমার ঢাকায় আসা প্রথম ব্যাচের স্টুডেন্ট, সে তাকে আমি বায়োলজি ভালো করে পড়িয়েছি, সে বুয়েটে চান্স হয়ে গেছে। তার পেছনে আছে আমাদের সবার প্রিয় শামসুল ভাই, শামীম ভাই, ধীরে ধীরে সবার সাথেই পরিচয় হবে। এই আর কি, ক্যামেরার পেছনেও তোমাদের ইন্সপিরেশন আছে, আর ক্যামেরার সামনে তো আসতো আমি আছি। ওকে, জিজ্ঞেস করতেছে তোমার শরীরে দুইয়ের আর কি সূত্র আছে? বলতেছে এই যে খাবারটা এখানে পরিপাক হলো, এই খাবারটা আমি দুই ভাবে পরিপাক করি। পরিপাক একটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক, একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। তোমরা কি আমার লেখাগুলো বুঝতে পারছো? অন্তঃকোষীয় পরিপাক এবং বহিঃকোষীয় পরিপাক। চার, আর কি কি আছে দুই? আমাদের হচ্ছে না আরো বলেন। তাহলে হাইড্রা বা নিডারিয়া পরের প্রাণী বলছে আমার শরীরে আমার স্বভাব হচ্ছে দুই ধরনের, আমি কখন এই রূপে থাকি কখন ওই রূপে থাকি।
যেহেতু একের বেশি রূপে আছে, তাহলে আমরা কি বলতে পারি না যে দ্বিরূপী বা বহুরূপী? বহু মানে হচ্ছে একের বেশি, তাহলে এর মধ্যে বহুরূপিতা আছে। বহুরূপিতা কি কি রূপ আছে? একটা হচ্ছে পলিপ দশা আছে বা পলিপ রূপ, আর একটা হচ্ছে মেডুসা রূপ। এগুলো কি জিনিস একটু পরে আমি বলবো। পাঁচ আর কি আছে বলতেছে, আমি দুই জায়গায় থাকি, বাসস্থান কোথায় থাকেন? লোনা পানিতে থাকি বা সমুদ্রে? তোমরা তো জানোই লোনা পানি মানে সমুদ্র। দুই নম্বর হচ্ছে আমি সাধু পানিতে থাকি। সাধু পানি মানে আছে নদী নালা খাল বিল, আমরা যেগুলো দেখি আমাদের চারপাশে আছে। তখন জিজ্ঞেস করতেছে আরো বলেন, তখন সে বাধ্য হয়ে বলতেছে আমি সাধু পানিতে আমার যে পরিমাণ প্রজাতি আছে সেই প্রজাতির সংখ্যা হচ্ছে 2, 9, দুই এবার একটা শূন্য দিতে হবে। 20 প্রজাতি আছে, কোথায় আছে? সাধু পানিতে। তাহলে 20 প্রজাতির নিডারিয়া প্রাণী সাধু পানিতে আছে, বাকি সবগুলো কোথায় আছে? সমুদ্রে। ক্লিয়ার? তাহলে এবার আমরা আসি ব্যাখ্যায় চলে আসি, ব্যাখ্যাটা শুনলে তোমাদের ভালো লাগবে। আমি এটা মিশিয়ে দিলাম, দরকার হলে আমরা আবার আটকব। আচ্ছা এই পাশে থাকলে কি ছায়া পড়ছো বলে? ওকে দেখো, এখন আমি বেসিকটা বলি, যারা বেসিকের জন্য বেসিক যাদের ভালো লাগে তারা এখন শিখে নাও। এপি, এপি মানে হচ্ছে বাইরে। ডার্মিস মানে হচ্ছে ত্বক, বারবার আসবে তখন আমরা বুঝতে পারবো। তাহলে প্রাণীটাকে যদি আমি এইভাবে কাটি, স্লাইস করি, তার প্রাণীটা এরকম হলো। তাহলে এই যে ভেতরে এবং এটা হচ্ছে বাইরে, তাহলে বাইরের ত্বক হলো এগুলো। তাহলে দেখো এক সারি কোষস্তর দ্বারা বাইরের ত্বক হয়ে গেছে, ঠিক না? এপি মানে বাইরে, আর হচ্ছে ডার্মিস মানে ত্বক। এবার চলে আসি আমরা গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রো মানে হলো পরিপাক। তোমরা মাঝে মাঝে বলো আমার গ্যাস্ট্রিক হয়েছে, ওটা আসলে গ্যাস্ট্রিক পেইন হচ্ছে, তাই না? বা গ্যাস্ট্রিক পেইন হচ্ছে মানে কি, আমার পাকস্থলী বা পরিপাক নালীতে বা পরিপাকে জ্বালা পোড়া করছে। তাহলে গ্যাস্ট্রিক বলে কিছু নাই, গ্যাস্ট্রিক মানে হচ্ছে পাকস্থলী বা পরিপাক নালী, মনে থাকবে? শেষ। গ্যাস্ট্রো মানে হচ্ছে পরিপাক, ডার্মিস মানে ত্বক, বুঝতে পেরেছো সবাই? আর আরেকটা কোষ সারি কোনটা? গ্যাস্ট্রোডার্মিস। দেখো পরিপাক বলে একটা শব্দ আছে, যখনই পরিপাক তখন কিন্তু আমরা একে বাইরের দিকে দিতে পারবো না, শরীরের ভেতরে পরিপাক হয়, ঠিক না? তাহলে এখন আমরা এই কোষগুলোকে ভেতরের দিকে দিলাম। তাহলে কয়টা কোষ সারি হলো? একটা, দুইটা, দুইটা কোষ সারি। এখন দুইটা কোষ সারির ভেতরে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার ভেতরে জেলির মতো কিছু জিনিস আছে, এটাকে বলা হয় মেসোগ্লিয়া। মেসো মানে হচ্ছে মাঝখানে, গ্লিয়া মানে, যাদের আমি পাইলট প্রজেক্ট পড়াইছি তারা তো জানো যে গ্লিয়াল কোষ মানে কি, নিউরনের সাথে থাকে নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া, নিউরো মানে নিউরন, গ্লিয়া মানে হচ্ছে যে সাপোর্ট দেয়। তাহলে দেখো মাঝখানে আছে কি, মেসোগ্লিয়া। মেসো মানে হচ্ছে মাঝখানে, আর গ্লিয়া মানে যে সাপোর্ট দিচ্ছে। তো আমরা মেসোগ্লিয়া সম্পর্কে বিস্তারিত পড়বো, তখন জানতে পারবো। তার ভেতরে আছে মেসোগ্লিয়া, দুইটা কোষের স্তরের মাঝখানে, ঠিক আছে? মেসোগ্লিয়া কেমন? জেলির মতো। যেহেতু জেলির মতো তাহলে তো এগুলো কোষ না, ঠিক না? এই জন্য বলা হয়েছে যে মেসোগ্লিয়া নামক অকোষীয় স্তর থাকে দুইটা স্তরের মাঝখানে, মনে হয় বোঝা গেছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটাও মিশিয়ে ফেললাম, আমি এগুলো মিশিয়ে ফেলছি। দুই, পরিপাক এবং সংবহন। আমি কিছুক্ষণ আগে বলেছি পরিপাক মানে হচ্ছে পাকস্থলী টাইপের কিছু একটা, পাকস্থলী মানে হচ্ছে গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক ক্লিয়ার? সংবহন মানে কি? সংবহন মানে হচ্ছে ভাস্কুলার, ভাস্কুলার মানে ব্লাড ভেসেলের ভেতর দিয়ে যাচ্ছে, তাহলে ভেসেল থেকে ভাস্কুলার আসছে,
ভেজাল মানে হচ্ছে নালি, ঠিক আছে? তাহলে গ্যাস্ট্রিক ও ভাস্কুলার যেহেতু একটা গহ্বরই দুটো কাজ করছে, এই জন্য এটাকে একসাথে আমরা যোগ করে দিলাম, নাম হয়ে গেল গ্যাস্ট্রো ভাস্কুলার গহ্বর। এখন যদি আমি জিজ্ঞেস করি গ্যাস্ট্রো ভাস্কুলার গহ্বর কাদের থাকে, যাদের গ্যাস্ট্রো এবং ভাস্কুলার মানে পরিপাক এবং পরিবহন সংবহন দুটো কাজই করে, কাদের? দুই নম্বর যে, কারণ দুটো জিনিস বুঝতে পারছো শব্দ দেখে কিন্তু আনসার খুঁজে বের করা যায় না, যে ট্রিক শিখতে পারো। এটার আরেকটা নাম আছে, বায়োলজিক্যাল নাম, গ্রিক এবং ল্যাটিন থেকে আসছে, সেটার নাম হচ্ছে সিলেন্টেরন। দেখো জিনিসটা সহজ, তোমরা বুঝতে পারবা সবাই, টেনশনের কিছু নাই। সিল বানান তো আমি তখন দেখিয়েছি, সিল বানাচ্ছে গহ্বর, অ্যান্টেরন অ্যান্টেরন তোমরা তো জানো অনেকে যাদের বাসায় ওই যে পেটের পীড়া রোগ আছে, পেটের ভেতরে সমস্যা কি হচ্ছে, বাইরে কি বুলডোজার চলে আসছে? আচ্ছা, এন্টেরন মানে হচ্ছে যেখানে পরিপাক হয়, যে অন্ত্র বলে একটা শব্দ আছে না, দেখো অন্ত্র এবং তার বায়োলজিক্যাল নাম এন্টেরো মিল আছে, তার এন্টেরো মানে হচ্ছে পরিপাক। এখন দেখো তো পরিপাকের সাথে গ্যাস্ট্রিকের মিলছে কিনা, আর গহ্বরের সাথে কি ভাস্কুলার, ভাস্কুলার মানে তো নালি, মিলতেছে কিনা। তাহলে পরিপাক সংবহন গহ্বরের আরেক নাম হচ্ছে গ্যাস্ট্রো ভাস্কুলার গহ্বর, ওইটার আরেক নাম হচ্ছে সিলেন্টেরন। সিল মানে হচ্ছে গহ্বর, গহ্বর মানে তো যে দেখালাম, আর এন্টেরন মানে হচ্ছে অন্ত্র বা পরিপাক বা গ্যাস্ট্রো। ক্লিয়ার? শেষ। অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাক কি জিনিস, তোমরা অনেকেই ভুলটা করো। এটা হচ্ছে মানুষের মুখ, এটা হচ্ছে পাকস্থলী, তাহলে খাবার দিলাম পাকস্থলীতে, এসে ফাঁকা জায়গার মধ্যে পরিপাক হলো, টুকরো টুকরো হলো খাবার দিলাম, ঠিক আছে? এটা তো ফাঁকা জায়গা, তাই না? ফাঁকা জায়গার ভেতর কি আমরা কোনো কোষ আছে? কিছুই তো নেই, একদম জাস্ট ফাঁকা জায়গা। তাহলে যদি জিজ্ঞেস করে যে এই জায়গায় যে পরিপাকটা হচ্ছে বহিঃকোষীয় না অন্তঃকোষীয়, অনেকে ভুলে বলে যে পেটের ভেতরে হচ্ছে না, মানে অন্তঃকোষীয়, আসলে অন্তঃকোষীয় না, এটা দেয়ালগুলো তো কোষ দ্বারা তৈরি, তাহলে দেয়ালের বাইরে হচ্ছে তার একটা বহিঃকোষীয় পরিপাক। তাহলে পরিপাক নালীতে যে পরিপাকটা হয় এটা হাইড্রা ছিল, হাইড্রা যে নালীটা মাঝখানে যে ফাঁকা জায়গাটা ছিল, তাহলে এটা ফাঁকা জায়গা, এখানে যে পরিপাকটা হবে বহিঃকোষীয় পরিপাক। পরিপাক হওয়ার পর যখন এটা কোষের ভেতরে প্রবেশ করবে, এখানে তো অনেক কোষ আছে, কোষের ভেতরে যখন প্রবেশ করলো এই খাবারটা, যখন আমাদের এখানে এসে কোষের ভেতরে প্রবেশ করে, তোমরা তো জানো আমি তোমাদের 9 নম্বর চ্যাপ্টার পড়িয়েছি, মনে আছে তোমাদের, যে সাইটোপ্লাজমে ঘটে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়ার ভেতরে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ার ভেতরে। তাহলে ওগুলো কোষের ভেতরে না, মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজম তো কোষের ভেতরে, তাহলে ওই পরিপাকগুলো কি ছিল? কোষের ভেতরে। তাহলে ওগুলো ছিল অন্তঃকোষীয় পরিপাক। তাহলে এখানে যে খাবারটা আমরা পরিপাক করবো ওগুলো কিন্তু ওই যে কোষের ভেতরে যাবে, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং মাইটোকন্ড্রিয়া ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, তাহলে ওগুলো হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। ক্লিয়ার? গ্রুপের মধ্যে আমি একটা পোস্ট দিয়েছিলাম পরিপাক এবং বিপাকের মধ্যে সম্পর্ক, এই যে এখানে যেটা হলো এটার নামই হচ্ছে পরিপাক, কোষের ভেতরে গিয়ে গ্লাইকোলাইসিস হচ্ছে, ক্রেবস চক্র হচ্ছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে সাইটোপ্লাজমে কিংবা মাইটোকন্ড্রিয়ায়, ওগুলোর নাম হচ্ছে বিপাক, ঠিক আছে? তাহলে বই অন্তঃকোষীয়টা হচ্ছে বিপাক, বহিঃকোষীয়টা হচ্ছে পরিপাক। এটা বেশি জানার জন্য, যারা চাচ্ছ যে এখন এত কিছু জানবো না তারা এটা ভুলে যাও, শুধু এটা মনে রাখো কোষের ভেতরে মানে অন্তঃকোষীয়, ফাঁকা জায়গায় মানে হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, ঠিক আছে? শেষ। একটু বৃষ্টি নামান, একটা মজার জিনিস আছে এখন তোমাদের বলি, পলিপোমেডুসা, পলিপোমেডুসা। লুক, যারা একটু ট্রিক খোঁজো, দেখো মেডুসা শুরু হয় ম দ্বারা,
তাহলে মতে হচ্ছে মুক্ত, মুক্ত মানে তো হচ্ছে মুক্ত সাঁতারু, কারণ এটা তো পানিতে থাকে, ঠিক না? তাহলে পলিপ কি হবে? নিঃসব। যে মুক্ত সাঁতারু সে সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে 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 দেখা যাবে যে আরেকটা হাইড্রার সাথে দেখা হয়েছে, আরেকটা প্রাণীর সাথে দেখা হয়েছে, তারপর তাদের মধ্যে প্রেম হবে, প্রেম ভালোবাসা, বিয়ে হবে, বিয়ের শাদীর পর তারা কি করবে, যৌন জনন করে সন্তান জন্ম দিবে। তাহলে মুক্ত সাঁতারু যারা তারাই শুধুমাত্র যৌন জনন করতে পারে, ঠিক আছে? তাহলে নিশ্চল যারা তারা তো বাড়িতেই বসে আছে, বাড়িতে বসে থাকলে তো আর দেখা হবে না, দেখা না হলে তো আর প্রেম ভালোবাসা বিয়ে যৌন জনন হবে না। তাহলে নিশ্চল যারা তারা হচ্ছে যৌন জননে অক্ষম। তোমরা কি বুঝতে পেরেছ? মতে মেডুসা, মতে মুক্ত, তাহলে মেডুসা হচ্ছে মুক্ত সাঁতারু প্রাণী, এরা যৌন জননে সক্ষম। কিছু আছে পরিফেরাল নিডারিয়ার প্রাণী যারা হচ্ছে পলিপ, এ যদি মুক্ত হয় তাহলে নিঃসল, এ যদি যৌন জনন করে যৌন জননে অক্ষম, মনে থাকবে? আচ্ছা, তোমরা তো জানোই বুহু মানে হচ্ছে পলি, ঠিক আছে? এই যে কেউ দেখতে মোটা, কেউ দেখতে সরু, কেউ দেখতে হচ্ছে স্লিম, কেউ দেখতে গোল, কেউ দেখতে অন্যরকম, এগুলোকে বলে আকৃতি। আকৃতির বায়োলজিক্যাল নাম হচ্ছে মরফোলজি। মরফোলজি ক্লিয়ার? তাহলে বহুরূপিতা শব্দটার যদি আমরা বায়োলজিক্যাল একটা নাম বানাতে চাই, বহুতে হচ্ছে পলি আর রূপ হচ্ছে বা আকৃতি হচ্ছে মরফোলজি, তাহলে কেটে দাও, তাহলে কি হলো? পলিমর্ফ। এইটার নাম হচ্ছে পলিমর্ফিজম। যদি কখনো আসে পলিমর্ফিজম মানে কি, তাহলে লিখবা পলি মানে হচ্ছে বহু আর মর্ফ মানে হচ্ছে আকৃতি, যারা বিভিন্ন ধরনের আকৃতি দেখা যায়, যাদের মধ্যে একই ধরনের প্রাণী, একই পর্ব বা সম্প্রদায়ের প্রাণী বিভিন্ন বিভিন্ন আকার আকৃতিতে থাকে, তখন তাকে আমরা বলি বহুরূপ বা পলিমর্ফ। ক্লিয়ার? এটা পড়াইতে হবে তোমাদের? হবে না, ওরা সব সমুদ্র থাকে, মাত্র 20 প্রজাতি থাকে কোথায়, সাধুবাণীতে। তোমার বাড়ির পাশে একটু পানি জমে আছে, খেয়াল করে দেবো ওখানে তুমি হাইড্রা খুঁজে পাবো, হাইড্রা আমরা সব জায়গাতেই পাই। এখন কিছু বেসিক কথা বলি, সেটা হলো এর যে এরকম দ্বিস্তরী কোষ ছিল, এটা হচ্ছে পরিপাক নালীর ভেতরের দিকে না বাইরের দিকে? তো তোমাকে যদি কখনো বলে যে শুক্র কোন দিক থেকে আক্রমণ করলো, নিশ্চয় বাইরের দিক থেকে, ধরা যাক একটা প্রাণী আক্রমণ করতে আসতেছে, কিংবা এ হচ্ছে একটা প্রাণী ধরে খাবে, তাহলে এর শরীরের এখানে কি রাখতে হবে? একটা কোষ রাখতে হবে। এটা যদি কোষ রাখি, তাহলে কোষ থেকে কিছু একটা নালী আছে, নালীটা বের হয়ে আসবে, এসেকে বিদ্ধ করবে, বিদ্ধ করে এখানে কিছু বিষ ছিল, বিষটা এই প্রাণীর মধ্যে দিয়ে দিবে, প্রাণীটা মারা যাবে। এরপর উপরে হাত আছে, হাতটাতে টেনে এনে সে মুখ দিয়ে খেয়ে ফেলবে, ঠিক আছে? এই যে দেখো, যে কোষটা এই ধরনের জিনিস তৈরি করলো তার নাম হচ্ছে নিডোব্লাস্ট কোষ। কোষটা কেটে দেই, তার নাম হচ্ছে নিডোব্লাস্ট। এই যে নিড মানে হচ্ছে নিডল, নিডল মানে কি, সুই বা সুচ, ঠিক না? সুচ বা কাটা। ব্লাস্ট মানে কি, কিছুক্ষণ আগে বলেছি সাইট এবং ব্লাস্ট দুইটা মানে হচ্ছে কোষ। ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ, ব্লাস্ট বানান শুরু হয় বি দ্বারা, তাহলে এটা হচ্ছে অপরিণত কোষ, সাইট বানান হয় সি দ্বারা, দেখো সিটা পরে আসে, পরে হলে তো পরিণত, তাহলে সিটা হচ্ছে পরিণত কোষ, অপরিণত কোষ পরিণত কোষ, ক্লিয়ার? তাহলে নিডোব্লাস্ট থেকে এরকম একটা জিনিস আসে, এটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটো সিস্ট, এটা কি কাজ করলো? শিকারকে হত্যা করতে, মাঝে মাঝে শিকার তাকে ধরে আনতে সাহায্য করে, মাঝে মাঝে এরা এরকম বিষ পুশ করে দেয় না, বরং এখানে বের হয়ে শিকারটাকে পেঁচিয়ে ধরে টেনে নিয়ে আসে, বোঝা গেল? তাহলে এই কোষটার নাম হচ্ছে নিডোব্লাস্ট।
নিডোব্লাস্টের ভেতরে যে এই জিনিসটা আছে এটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট বইতে আছে, পড়ার সময় বুঝতে পারবা, টেনশনের কিছু নাই, খুব সহজ। তাহলে আমি এটা মিশিয়ে দিই। ভাই আপনি যে বৃষ্টি দিয়েছেন বোর্ডের মধ্যে কাদা হয়ে গেছে। আচ্ছা আমি কি বলেছি, নিডারিয়া পর্বের প্রাণীদের শরীরের ভেতরে কাঁটা আছে। এই যে দেখো নিডাল, নিডাল মানে হচ্ছে কাঁটা। আরিয়া, আরিয়া হচ্ছে কানেক্টেড টাইপের, যে সংযুক্ত আছে। কারণ এর শরীরের ভেতরে বা নিডারিয়া পর্বের প্রাণীদের শরীরে নিডেল আছে বা কাঁটা আছে, ঠিক আছে। এই জন্য এদের কথা কন্টক তপ, কাঁটাযুক্ত প্রাণী, এদেরকে বলা হয় কাঁটাযুক্ত প্রাণী। নাইট থেকে আছে নিডাল, বইয়ের মধ্যে নিটল লেখা আছে, ওটা অন্য ল্যাঙ্গুয়েজ থেকে আসছে, এই জন্য নিটল, ইংলিশ আছে নিডাল। আর আরিয়া শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত, শরীরের ভেতরে কাঁটা আছে। তো এখন সুন্দর দুটো গল্প করবো। একটা হচ্ছে তোমরা তো জানো হাইড্রা দেখতে অনেক সুন্দর, লম্বা, চারপাশে ভাত, জেলিফিশ, জেলিফিশ তো সুন্দর, জেলির মতো স্বচ্ছ। জেলিফিশ এবং হাইড্রা এরা যদি সমুদ্রে থাকে তাহলে সমুদ্রে তুমি যে নামো সমুদ্র তোমাকে সুন্দর লাগবে না। কারণ কি, ওই যে জেলিফিশ, ওই যে হাইড্রা ফুলের মতো দেখছ। এই জন্য নিডারিয়া পরের প্রাণীদের বলা হয় সমুদ্রের ফুল, ফ্লাওয়ার অফ সি। এটা আসে, ফ্লাওয়ার অফ সি কাকে বলা হয়, নিডারিয়া পর্বের প্রাণীদের বলা হয়। দুই নাম্বার হচ্ছে এরা কোথায় বেশি থাকে। তুমি যে পুরো সমুদ্রে চষে বেড়া কোথাও পাওয়া না, কারণ আমি একটা বলছি যে এদের মধ্যে একটা নিশ্চল প্রাণী আছে, পলিপ। নিশ্চল প্রাণী থাকতে গেলে একটা বস্তু লাগবে, বস্তু রাখতে গেলে গভীর সমুদ্রে তো যাওয়া সম্ভব না, চাপ বেশি মারা যাবে। তাহলে এর পরে কি, সমুদ্রের তীরে আসে, সমুদ্রের তীরে থাকে প্রবাল প্রাচীর বা কোরাল রিফ, বানানটা ভুল হতে পারে, বলো কোরাল রিফ, এটা হচ্ছে প্রবাল প্রাচীর। তাহলে পুরো সমুদ্রে তুমি যদি কোথাও খুঁজে না পাও, প্রবাল প্রাচীর এসে তুমি খোঁজো নিডারিয়া পরের প্রাণীদের পাওয়া। এরা এত বেশি থাকে তখন মনে হবে কি, ধরা যাক প্রবাল গুলো হচ্ছে গাছ, নিডারিয়া পরের প্রাণীগুলো হচ্ছে প্রাণী, অনেক গাছ অনেক প্রাণী। অ্যামাজনের কথা তোমাদের মনে হচ্ছে, অ্যামাজনে অনেক গাছ অনেক প্রাণী, এই জন্য অ্যামাজনকে কি বলা হয়, রেইন ফরেস্ট, ঠিক না। তাহলে এই জন্যই প্রবাল প্রাচীরকে বলা হয় বা কোরাল রিফকে বলা হয় রেইন ফরেস্ট। ভুলেও বলবো না যে নিডারিয়া পরের প্রাণীদের বলা হয় রেইন ফরেস্ট। কারা রেইন ফরেস্ট, প্রবালগুলো, কারণ প্রবালগুলো এখানে গাছের মতো, তাদের ফাঁকে ফাঁকে এসে নিডারিয়ার প্রাণীরা চলে আসছে। ক্লিয়ার? ফরেস্ট মানে তো গাছ, তার প্রবাল প্রাচীরই হচ্ছে রেইন ফরেস্ট। ফলে এখানে অনেক বেশি হচ্ছে নিডারিয়ার প্রাণী পাওয়া যায়। এখানে যেহেতু নিডারিয়ার প্রাণী অনেক পাওয়া যায় তাহলে প্রবাল প্রাচীরে তারা সংযুক্ত থাকে। তাহলে প্রবাল প্রাচীরের গা গুলো সুন্দর কারা করে, নিডারিয়া পরের প্রাণীরা প্রবাল প্রাচীর গুলাকে গর্ত 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 কিংবা সুন্দর করে সাজায় কে, নিডারিয়া পরের প্রাণীরা। তাহলে কোরালগুলো দেখতে তখন সুন্দর লাগে, এই জন্যই তো আমরা ছুটি পেরে ছুটে ছুটে কোথায় যাই, প্রবাল দ্বীপে। প্রবাল দ্বীপ কোথায়, সেন্ট মার্টিন। তাহলে পর্যটন শিল্প কিংবা হচ্ছে সৌন্দর্য কিংবা অনেক প্রাণী, অনেক প্রাণী যদি প্রবাল প্রাচীরে থাকে তাহলে অনেক মাছ এখানে ছুটে আসবে, এদেরকে খেয়ে খেয়ে তারা বেঁচে থাকবে। তাহলে এখানে অনেক বেশি মাছ পাওয়া যায়। সবাই বুঝতে পেরেছ কেন গুরুত্বপূর্ণ নিডারিয়া পরের প্রাণীরা, কেন গুরুত্বপূর্ণ কোরাল রিফ বা প্রবাল প্রাচীর? শেষ প্রশ্ন করবো এখন আমি, তোমরা কমেন্ট আনসার দাও। কত মিনিট হয়েছে ক্লাস? এক ঘন্টা পাঁচ মিনিট। ওকে, বাকিটা শেষ হয়ে যাবে। গ্যাস্ট্রোভাস্কুলার অর্থ কি? দুই নম্বর হচ্ছে
নেমাটোসিস্ট ধারণকারী কোষের নাম কি? তিন নম্বর হচ্ছে, দুই কোষ স্তরের মাঝে কি থাকে? তিনটা কোশ্চেনের আনসার তোমরা কমেন্টে লেখো। গ্যাস্ট্রো ভাস্কুলার শব্দের অর্থ কি? নেমাটোসিস ধারণকারী কোষের নাম কি? দুই কোষ স্তরের মাঝখানে মানে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস এর মাঝখানে কি থাকে? তোমরা একটু কমেন্টে বলো, আমি দেখি। ভাই আমি কেন এদিকে পড়াচ্ছি, আমার এদিকে তো পুরো রাস্তা ফাঁকা আছে। আচ্ছা ওই টি শার্টটা বলবো, আমি যখন ক্লাস নেই তোমরা কি পাশে খাতা নিয়ে লেখো না লেখো না, না শুধু ভিডিওটা দেখছো, ভিডিওটা ডাউনলোড করে রাখছো পরে দেখছো? একটা জিনিস বলি, আমি এখানে যা বলছি যতক্ষণ বলছি ততক্ষণ পর্যন্ত আমি যা বলবো তাই রাইট, বই যখন খুলবা বইয়ের মধ্যে তুমি যা দেখবা তাই রাইট, তখন রাজীব ভাই আর রাইট নয়, কারণ বই থেকে প্রশ্ন আসবে, বইয়ের মধ্যে অনেক ভুল আছে। কি ভুল আছে আমি চাইলে তোমাদের গ্রুপের মধ্যে যদি সময় হয় আমি স্ক্রিনশট দিয়ে কিংবা দাগিয়ে দাগিয়ে বলবো এই শব্দগুলো ভুল আছে, পরে এডিশনে গিয়ে চেঞ্জ হতে পারে, তার ভুল শব্দগুলো যতদিন আছে লাস্ট এডিশনে গিয়ে যদি তাই থাকে, পরীক্ষা যদি সামনে আসে পরীক্ষায় ভুলগুলো লিখতে হবে, ঠিক আছে? এই যে আমি লিখলাম যে নিডারিয়া পরের প্রাণী দুইয়ের সূত্র মানে, তোমরা কি বইয়ের পাশে লিখে রাখছো নিডারিয়ার পাশে দুইয়ের সূত্র মানে? তোমরা কি লিখে রাখছো এগুলো? ওকে, তাহলে আমরা পরের পর্বে চলে যাচ্ছি। তার আগে আমি ছোট করে বলি, তোমরা লিখেছো দুই কোষ স্তরের মাঝখানে জেলি থাকে, আসলে জেলিটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। মেসো মানে হচ্ছে মাঝখানে, গ্লিয়া মানে হচ্ছে সাপোর্ট দিচ্ছে, দুই পাশের কোষগুলো যেন ঘর্ষণ না খায়, যেন নষ্ট না হয়ে যায়, সাপোর্ট দিচ্ছে, এই জন্য গ্লিয়া শব্দটা আসছে। আরেকটা ব্যাপার হলো মেডুসা কি? তোমরা যারা পার্সিজ অ্যাকশন মুভি দেখছো, আমি এটা ক্লাসে প্রায় বলি, পার্সিজ অ্যাকশন মুভি যারা দেখছো মুভিতে গিয়ে দেখবা যে এখানে একটা দানব আছে, পার্সি তাকে মারতে যায়, এই দানবটা তুমি যদি চোখের দিকে তাকাও তাহলে তুমি পাথর হয়ে যাওয়া, ঠিক আছে? ওই যে মাথার মধ্যে চুল, চুলের মধ্যে অনেক সাপ, একটা মেয়ে সুন্দর দেখে, এইটাই হচ্ছে মেডুসা, বুঝতে পেরেছ? তাহলে ওখান থেকে এই নামটা চলে আসছে। শেষ, আমরা পরের পর্বে চলে যাচ্ছি। তিন নম্বর পর্ব, সে এখন ঈশ্বরের কাছে চলে গেছে, বলছে ঈশ্বর প্রথম যে আসছিল তার উপর ভাব নিয়েছে নিডারিয়া পরের পানি, খুব ফাপর নিয়েছে, তুমি আমাকে এমন কিছু দিয়ে দাও তার থেকে যেন আমি স্পেশাল হই। ঈশ্বর বলছে তুই কি চাস? বলছে আমাকে দুইটা জিনিস দেন, একটা হচ্ছে আমাকে লম্বা করে দেন, ছিনাটা একটু চওড়া করে দেন, আর তিন নম্বর হচ্ছে আমার ভেতরে এমন কিছু দিয়ে দেন পাওয়ার, লম্বা, সিনারে একটু চওড়া,
ভেতরে কোনো একটা পাওয়ার, ঈশ্বর তাকে কি কি দিছে দেখো, সিনা চওড়া মানে চ্যাপ্টা করে দিছে। তাহলে হেলমিনথি প্লাটি হেলমিনথিস মানে হচ্ছে চ্যাপ্টা ক্রিমি ক্লিয়ার। দুই নম্বর লম্বা করে দিছে, এরা অনেক লম্বা হয়, প্রায় 30 মিটার পর্যন্ত পাওয়া যায়, সবাই না, কেউ ছোট। আর একটা কি দিছে, ওর শরীরের ভেতরে একটা ক্ষমতা দিছে, স্পেশাল ক্ষমতা। কি ক্ষমতা? তোমার লাইফের যা বৈশিষ্ট্য সবকিছু তোমার শরীরের মধ্যে। শরীর কোনটা? প্লাটি হেলমিনথিস। তাহলে তার শরীরটা আমরা একবার ব্যাখ্যা করি। প্লা টি হেল মিন থি সব, তাহলে তার শরীরের ভেতর কি কি দিয়ে দিয়েছে ঈশ্বর, আমরা এটা খুঁজে বের করবো। এক, প্লা, প্লাতে আছে প্লাট, নামেই তো আছে প্লাট, প্লাট মানে হচ্ছে ফ্ল্যাট, প্লাট মানে হচ্ছে ফ্ল্যাট। দুই নম্বর পথে হচ্ছে পরিপাক নালী, পরিপাক নালী, পথে হচ্ছে প্যারেনকাইমা, কি জিনিস আমরা পরে ব্যাখ্যা করব। দেখছো, তার শুধু পয়ের মধ্যে তিনটা জিনিস দিয়ে দিছে, এটা পথে প্লা থেকে প্লাট, প থেকে পরিপাক নালী, প থেকে হচ্ছে প্যারেনকাইমা। দুই, টি, টিতে হচ্ছে ত্রি স্তরি, স্তর নিয়ে আমি পরের দিনে বলবো, মনে রাখো টি মানে হচ্ছে ত্রি স্তরি, ক্লিয়ার। হে, হেতে হচ্ছে হুক বা চোষক, ইন্টারেস্টিং জিনিস আছে একটু পরে বলছি। ল, ল থেকে হচ্ছে লার্ভা, মি, মি থেকে হচ্ছে মেজেনকাইম, মেজেনকাইম। ন, নতে হচ্ছে নরম দেহি, থি থেকে কিছু নাই, স থেকে হচ্ছে শিখাকোষ, স থেকে হচ্ছে সিলম, ক্লিয়ার। প্লাটি হেলমিনথিস, শব্দের মধ্যে তার সমস্ত পাওয়ার। প্লাতে আছে প্লাট, প্লাটতে আছে ফ্ল্যাট। তোমরা জানো ফ্ল্যাট মানে কি? সমতল, সমতল মানে কি? চ্যাপ্টা। তাহলে এই জন্যই প্লাট মানে হচ্ছে চ্যাপ্টা, হেলমিন্থ মানে হচ্ছে ক্রিমি, এই জন্য এর নাম আরেকটা হচ্ছে চ্যাপ্টা ক্রিমি। প্রশ্ন আসে, প্লাটি হেলমিন্থ কোন পরের প্রাণীদের চ্যাপ্টা ক্রিমি বলা হয়, কোন পরের প্রাণীদের চ্যাপ্টা বা ফ্ল্যাট, প্লাটি হেলমিনথিস। তোমরা তো জানো যে রাবার দুই ধরনের হয়, একটা হচ্ছে কোমরে যেগুলা সরু রাবার গোলাকার যেগুলা, আর একটা রাবার হতে পারে চুল বাঁধা, রিবন বলা হয় এটাকে, রিবন আছে না ফিতা এরকম, মানে একটু চওড়া ফ্ল্যাট রিবন। তাহলে এই রিবন হচ্ছে, রিবন, রিবন থেকেই আসে, রিবন মানে তো ফিতা, চুলে বাঁধা রিবন ফিতা। তাহলে রিবন যেহেতু হচ্ছে এরম চ্যাপটা, তাহলে রিবন মানে হচ্ছে ফিতা, তাহলে এই সকল প্রাণীকে ফিতা কৃমি বলা হয়, ক্লিয়ার। তাহলে ফিতা কৃমি, চ্যাপটা কৃমি বা প্লাটি হেলমিনথিস। শেষ, পরিপাক নালী, ধরা যাক এটা একটা কৃমি, চ্যাপটা কৃমি, এটা হচ্ছে তার মুখ, মুখ থেকে খাবার খাচ্ছে, এই যে নালী পথে খাবারটা ভেতরে চলে আসতেছে, এটা হচ্ছে তার মুখ। ক্লিয়ার, আপাতত এই পর্যন্ত বুঝলেই হবে। দেখো শরীরের ভেতরে একটা মাত্র নল আছে, যদি শরীরের ভেতরে একটা নল আছে এটাই হচ্ছে পরিপাক নালী। তাহলে আমরা লিখবো যে প্লাটি হেলমিনথিস পরের প্রাণীদের পরিপাক নালী আছে, এক। দুই নম্বর হচ্ছে আমাদের ক্ষেত্রে চিন্তা করো, মানুষের এরকম আছে, এখানে আমার অগ্নাশয় আছে মানুষের, মুখের ভেতর কি আছে? লালা গ্রন্থি, লালা গ্রন্থি, অগ্নাশয়। এরা কি করে? এনজাইম ক্ষরণ করে, করে খাবারটাকে পরিপাকে সাহায্য করে।
তুমি খেয়াল করে দেখো এর ভেতর যে পরিবাহক নালী আছে এর আশেপাশে কোনো লালাগ্রন্থি নাই, অগ্নাশয় নাই। তাহলে আমরা লিখতে পারবো যে পরিপাক নালী আছে, পরিপাক গ্রন্থি নাই। পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি দুটোকে একসাথে বলা হয় পরিপাক তন্ত্র। তাহলে এদের পরিপাক তন্ত্র আছে? নাই। শুধু পরিপাক নালী আছে, গ্রন্থিগুলো নাই। তাহলে এদের পরিপাক তন্ত্র নাই। তাহলে লিখবা তোমরা যে প্লাট বা চ্যাপ্টা কৃমি বা ফিদা কৃমি এদের শরীরের ভেতরে একটা মাত্র নালী আছে, এটাকে বলা হয় পরিপাক নালী। এদের পরিপাক গ্রন্থি নাই, তাই আমরা বলতে পারি পরিপাক তন্ত্র অসম্পূর্ণ, পরিপাক তন্ত্র নাই। প্যারেনকাইমা, প্যারেন শব্দটার অর্থ হচ্ছে, সহজ করে যদি জানতে চাও, পার্শিয়াল বা পার্শিয়, আর সঠিকভাবে যদি জানতে চাও বিসাইড, বিসাইড। তাহলে প্যারেনকাইমা, কাইমা মানে হচ্ছে ইনফিউশন, এটা জানার দরকার নাই। তাহলে প্যারেনকাইমা এক ধরনের কোষ, তোমরা যখন হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা পড়বা তখন জানতে পারবা। এই কোষগুলো কোথায় থাকে? এদের যে শরীরটা আছে শরীরের এক সাইডে, একটা কোষ স্তরের সাইডে এরা থাকে, এই জন্য এই কোষগুলোকে আমরা প্যারেনকাইমা। জন্মের সময় এরা নিয়ে এসছে, শরীরের ভেতরে আছে, এই কোষগুলো কাজ করছে, এদের নাম হচ্ছে প্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমা কাদের ক্ষেত্রে আছে? প্লাটিহেলমিনথেসে আছে, জানার দরকার নাই বিস্তারিত। আমি এটা শেখালাম, ত্রিস্তরী। আমরা একটু আগে দেখে এসেছি যে নিডারিয়া পরের প্রাণীরা আছে দ্বিস্তরী, তাহলে এরা হচ্ছে ত্রিস্তরী। এক স্তর, দ্বিস্তর, ত্রিস্তর। আসলে আমি এইভাবে দেখালাম, এভাবেই থাকে না, থাকে না। এটা যখন ছোট থাকে ডিমের মধ্যে, তখন যে কোষগুলো আছে কোষগুলো ভাগ ভাগ হয়ে তিনটা স্তরে সাজে। এই স্তর করে কি? পরিপাক নালী তৈরি করে। এই স্তর করে কি? তার হচ্ছে ত্বক তৈরি করে। আর এক স্তর কি করে? অন্য আরেকটা কিছু তৈরি করে। ঠিক আছে, তাহলে শুধু এতটুকু জেনে রাখো যে এটা ত্রিস্তরী। যদি ত্রিস্তরে নাও মনে রাখতে পারো সমস্যা নেই, আমি পরে ক্লাসে শিখে দেবো ট্রিকগুলো। তাহলে টিতে হচ্ছে ত্রিস্তরী, এটা বায়োলজিক্যাল নাম হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লো মানে হচ্ছে থ্রি, ব্লাস্ট মানে হচ্ছে কোষ, তিন কোষ স্তর। এরপর হচ্ছে হে, হেতে হচ্ছে হুক বা চোষক। এই প্রাণীগুলো কোথায় থাকে? এই প্রাণীগুলো থাকে হচ্ছে আমাদের শরীরের, গবাদি পশুর শরীরের পরিপাক নালীর ভেতরে। তাহলে পরিপাক নালীর ভেতরে খাবার যাচ্ছে, পানি যাচ্ছে, পানির সাথে খাবার সাথে তারা ফ্লাশ করে চলে যেতে পারে। তাহলে ওরা করে কি? না, পরিপাক নালীর গায়ে এরকম কামড়ে ধরে থাকে, এখানে এরকম হুক থাকে, বুঝতে পারছো? হুক দিয়ে কামড়ে ধরে থাকে। এরপর এর মুখে চোষক আছে এই জায়গাতে, ঠিক এরকম। এই চোষক দিয়ে সে কামড়ে ধরে থাকলে তো ওই জায়গায় রক্তপাত হবে না, ব্লিডিং হবে না। আর আমাদের রক্তের মধ্যে কি আছে? খাবার আছে, পরিপাক করে রক্তের মধ্যে খাবার চলে গেছে। সে খাবারগুলো সে চোষক দিয়ে চুষে চুষে খাবে। তাহলে একটা মজার জিনিস দেখো, যেহেতু সে আমাদের রক্ত সরাসরি খাচ্ছে, কিংবা পরিপাক নালীর খাবার যেহেতু সে সরাসরি খাচ্ছে, তাহলে তাকে কি পরিপাক করতে হবে? হবে না। তাহলে সরাসরি সে পরিপাকৃত খাবার খাচ্ছে, এই জন্য এর পরিপাক গ্রন্থি নাই, অগ্নাশয় নাই, লালা গ্রন্থি নাই। কারণ পরিপাক লাগছে না, রেডিমেড খাবার পাচ্ছে মানুষের রক্ত থেকে বা মানুষের পরিপাক নালী থেকে। ঠিক আছে, তাহলে এদের হুক থাকে, চোষক থাকে। অনেকের ক্ষেত্রে হুক নাই, চোষক আছে, অনেকের ক্ষেত্রে দূরে থাকে, বই পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। লতে হচ্ছে লার্ভা। তাহলে এদের জীবন চক্রে একটা লার্ভা দশা আছে, ডিম ফুটে লার্ভা হয়, লার্ভা হওয়ার পর পরিণত হয়, সহজ জিনিস। মিতে হচ্ছে মেজেনকাইম। তাহলে এদের শরীরে মেজেনকাইম নামক কোষ আছে। আমরা তো জানি মেজো মানে হচ্ছে মাঝখানে, তাহলে যে বিভিন্ন কোষ স্তর আছে এদের মাঝখানে যদি কিছু স্পেশাল কোষ থাকে এদেরকে বলা হয় মেজেনকাইম কোষ, জানার দরকার নেই। নরম দেহি, এরা তো কৃমি, কৃমিরা নিশ্চয় লোহার মতো শক্ত হবে না, পাথরের মতো শক্ত হবে না, নরম দেহি হবে, যেন এদের অস্তিত্ব গবাদি প্রাণীরা বুঝতে না পারে। নরম দেহি, থি থেকে কিছু নেই, থি থেকে কিছু নেই, স থেকে শিখা কোষ। এর শরীরে শিখা কোষ আছে, এই যে খাবার খাচ্ছে, খাবার খাওয়ার পর পরিপাক করতে হবে, পরিপাক হয়ে গেল, পরিপাক তো অলরেডি হয়ে গেছে, খাবারটা থেকে রেশন পদার্থ উৎপন্ন হবে,
টেনশন পদার্থগুলো তো শরীরের বাইরে বের করে দিতে হবে, এতে কিডনি লাগাই দিতে হবে দুইটা। কৃমির শরীরে যদি আমরা দুইটা কিডনি লাগাই দিই তাহলে কৃমির সাইজ এত বড় হবে, এটা তো সম্ভব না। তাহলে কি করব আমরা, তাকে কিডনি দিব না, কিডনির মতো কাজ করে এখন দুইটা কোষ দিব। এই কোষগুলোর নাম হচ্ছে শিখা কোষ। শিখা মানে হচ্ছে আগুনের শিখা বা ফ্ল্যাম, ফ্ল্যাম সেল, ফ্ল্যাম মানে হচ্ছে শিখা। তোমরা বইটা খুললে দেখবা খুব ইন্টারেস্টিং ভাবে ছবিটা দেওয়া আছে এরকম। ছবিটার জন্য আমি দেখো জিনিসটা দেখেই মনে হচ্ছে আগুনের ফুলকি, আসলে এটা কিন্তু আগুনের ফুলকি না, এটা কিন্তু শিখা না। কোথায় শিখাটা আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে। এই যে দেখো এই জায়গা, এখানে কিছু সিলিয়ার মতো বা চুলের মতো বাঙ্গো আছে। আচ্ছা তোমার কি দেখে মনে হচ্ছে না আমি যদি উল্টাই এটা আগুনের শিখা মনে হবে না? তাহলে এর জন্য এই কোষটাকে বলে শিখা কোষ। তাহলে এটা যদি একটা কোষ হয় তাহলে এখানে তার আছে মাইটোকন্ড্রিয়া, এখানে আছে নিউক্লিয়াস, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম, বিভিন্ন জিনিস থাকবে। এই জিনিসটা থাকে এই জায়গাতে, তাহলে রেশন পদার্থগুলো এই পাশে প্রবেশ করবে, এই পাশে প্রবেশ করে পরিপাক হবে, এই পাশে এই পাশে রেশন পদার্থগুলো বের হবে। ক্লিয়ার? পরিপাকের জিনিসটা এই পাশ থেকে আসতেছে, তাহলে রেশন পদার্থটা এই পাশে বের হবে। তাহলে এই শিখা কোষটা বা শিখা কোষে সিলিয়ার মতো দেখতে কিছু জিনিস আছে চুলের মতো, এটা শিখার মতো দেখতে বলে শিখা কোষ বলা হয়। এই প্রশ্নটা আসে এই চ্যাপ্টার থেকে, যদি প্লাটিহেলমিনথি টাচ করে তাহলে আসবে শিখাকোষ কার প্রধান রেশনাঙ্গ বা প্লাটিহেলমিনথিসের প্রধান রেশনাঙ্গের নাম কি? শিখাকোষ। রিটেনে আসতে পারে, এই ছবিটা দিয়ে বলবে যে এটা কি জিনিস, কি কাজ করে, তারপর ধীরে ধীরে বাকি প্রশ্নগুলো সেট করে। বুঝতে পেরেছ? এবার চলে আসি সতে আর কাছে সিলম। সিলম জিনিসটা কি আমি খুব সহজ করে বলছি, পরে আবার বিস্তারিত বলবো। এই পাশে যদি একটা মানুষের কেটে ফেলা হয় তাহলে উপর দিয়ে আমরা তাকাচ্ছি, দেখলাম যে তার এটা হচ্ছে পৌষ্টিক নালি, যে নলগুলো আছে পরিপাকের জন্য নল, আর এটা হচ্ছে তার দেহের বাইরে যে দেয়ালটা আছে দেয়াল। তাহলে দেখো পরিপাক নালি এবং দেয়ালের মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এইটার নামই হচ্ছে গহ্বর। আর গহ্বর মানেই তো আমি বলছি কোয়েল বা সিল বা সিলম, তাহলে এটার নামই হচ্ছে সিলম। তো যারা আরো জানো কিংবা এই টপিকটা আগে পড়েছো তারা জানো যে এই পর্বেও সিলম নাই, সিলমহীন। সিলমহীন মানে হচ্ছে এদের ফাঁকা জায়গাটা নাই। কি আছে এর ভেতরে? কিছু কোষ দিয়ে ফাঁকা জায়গাটা ফিল আপ করা আছে। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এই প্রাণীটার ক্ষেত্রে শরীরের ভেতরে কি গহ্বর আছে ফাঁকা জায়গা, তুমি বলো নাই। কারণ কি, যেরকম কোষ এটা কিন্তু পুরোটা জুড়েই হবে, পরিপাক নালীর দেয়াল এবং শরীরের দেয়ালের মাঝখানে ফাঁকা জায়গা নাই, ফাঁকা জায়গাগুলো বন্ধ করা আছে, তাহলে এটা হচ্ছে সিলমহীন। ক্লিয়ার? আশা করি তোমরা প্লাটিহেলমিনথিস সম্পর্কে সব জানছো, প্লাটিহেলমিনথিস থেকে কি কি পড়তে হয় উদাহরণ থেকে। এখানে হচ্ছে তোমাদের বৈজ্ঞানিক নাম পড়তে হবে, যকৃত কৃমির বৈজ্ঞানিক নাম পড়তে হবে, চোখ কৃমির বৈজ্ঞানিক নাম পড়তে হবে, খুব সহজ। আর একটা পড়তে হবে রক্ত কৃমির বৈজ্ঞানিক নাম, ওখানে লেখা আছে সিস্টোসোম। এখানে খুব মজার একটা জিনিস যে এই যে রক্ত কৃমি, এই কৃমিটা থাকে হচ্ছে গবাদি পশুতে, গরুতে থাকে, ছাগলে থাকে, খাসিতে থাকে। এই যে কোরবানি হবে আগামীকালকে কিংবা পরের ঈদে, হয় কি যে গ্রাম অঞ্চলে কোরবানি দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা ফ্যামিলিতে অল্প করে মাংস নিয়ে যায় ভাগ করে, রান্না করে, যে এদিকে রান্না চলুক কোরবানির মাংস এখনো কাটা শেষ হয়নি, কাটার শেষ হতে হতে যেন মাংস কিছু খেতে পারে। তো এই মাংসগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ সবসময় হয় না, কিংবা রাস্তাঘাটে তোমরা যে মাংস খাও এই মাংসটা কিন্তু সিদ্ধ হয় না, অর্ধসিদ্ধ থাকে রেস্টুরেন্টে। তাহলে ওই শরীরটা বা ওই খাসি গরু কিংবা গবাদি পশুর শরীরের ভেতরে সব থেকে বেশি কি থাকে? রক্ত প্রেমী সিস্টোসোম। তো এই সিস্টোসোমটা তার শরীর থেকে কোথায় আসে? আমাদের শরীরে।
অর্ধ সিদ্ধ মাংস খাওয়ার পর, তাহলে আমাদের শরীরে যদি আসলে রক্তের ভেতর চলে যাবে, আমরা তো জানি ম্যালেরিয়া জীবাণু কিন্তু আমাদের রক্তে চলে যায় বলে ম্যালেরিয়া হয়, তাহলে ম্যালেরিয়ার পরপরই যে জিনিসটা খুব খারাপ সেটা হচ্ছে এই যে সিস্টোসোম বা রক্ত কৃমি। তোমরা খুব ভালো করে নাম তিনটা এখানে মুখস্থ করো, যকৃৎকৃমি, চোখকৃমি এবং রক্তকৃমি, এই তিনটার নাম মুখস্থ করবো। যারা মুখস্থ করতেই পারো না, এই কোর্সটা যখন আমরা শেষ করব তখন আমি ট্রাই করব বৈজ্ঞানিক নামগুলোর একটা বন্দোবস্ত করে দিতে, ঠিক না? ওকে, আচ্ছা, তোমাদের কিন্তু আমি একটা লাস্ট গল্প বলবো যেটা আমরা লিখবো না। এই গল্পটা বলার আগে আমি তোমাদের দুই তিনটা কোশ্চেন করি, দুইটা কোশ্চেন করি। এক হচ্ছে প্লাটিহেলমিনথিসের রেশন অঙ্গের নাম কি, লেখো তোমরা, রেশন অঙ্গ নাম কি। দুই নাম্বার হচ্ছে এদের কেন ফিতা কৃমি বলে, ফিতা কৃমি বলতে কোন জিনিসটা আমি দেখিয়েছি বা কোন জিনিসটা কথা বলেছি, শুধু এই শব্দটা লিখলেই হবে। তোমরা এই দুইটা লেখো, এরপর আমরা মলাস্কা দিয়ে আজকের টপিক শেষ করে দেবো, মলাস্কা নিয়ে আজকে গল্প। দুইটা প্রশ্ন, এখন লাইভে কতজন আছে? 54 জন। অনেকের ডেটা খরচ শেষ হয়ে যায়, ফোনের চার্জ শেষ হয়ে যায়। রিবন ফিতার মতো বলে কিছু না, রিবন মানেই ফিতা, চ্যাপ্টা ফিতা। আচ্ছা, তোমরা সবাই পারছো, তো আমরা পরের টপিকে যাই। তার আগে একটা কথা বলি, সেটা হলো সিস্টোসোমিয়াসিস বলা হয়, সিস্টোসোম নামক যে রক্তকৃমিটা দ্বারা রোগ হয় সিস্টোসোমিয়াসিস। সিস্টোসোমিয়াসিসের আরেকটা নাম হচ্ছে স্নেইল ফিভার বা শামুক জ্বর। কেন শামুক জ্বর বলা হয়, কেন স্নেইল ফিভার বলা হয়, তোমরা এক কাজ করবা, তোমরা গুগলের মধ্যে সার্চ করবা, সার্চ করে গ্রুপের মধ্যে পোস্ট করবো, আমি এটা দেখতে চাই। আজকে তোমাদের একমাত্র টাস্ক হলো এটা। এখন আমরা মলাস্কাটা শুরু করি। কেন আমি নেমাটোহেলমিনথিস ছেড়ে গেলাম তার কারণ আছে। তোমরা যখন প্লাটিহেলমিনথিসটা ক্লিয়ার হয়ে যাওয়া, দেন নেমাটোহেলমিনথিসে গেলে জিনিস দুটো মিশবে না, মিক্স হবে না। আচ্ছা, মলাস্কা খুব সহজ। যদি কখনো তোমরা মলাস্কা পর্বটা চলে আসে, মলাস্কা পর্ব থেকে গত মেডিকেল এডমিশনে কোশ্চেন হয়েছিল, প্রত্যেকবারই হয় এখান থেকে, কিংবা যে যতগুলো আমরা টপিক পড়লাম সবথেকে ইম্পর্টেন্ট কোনটা, বইয়ে যেহেতু হাইড্রা আছে তাহলে যে কোনো ধরনের টপিকের জন্য নিডারিয়াটা খুব ইম্পর্টেন্ট, প্লাটিহেলমিনথিসটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এটা একটা হচ্ছে ল্যান্ডমার্ক টাইপের, প্লাটিহেলমিনথিস পরের পর্বগুলোতে বিশাল চেঞ্জ আসে। আবার মলাস্কাটা ইম্পর্টেন্ট, কারণ শামুক ঝিনুক নিয়ে তো আমরা খুব কমন, বুঝতেই পারছো।
মলাস্কা, তার মলাস্কার বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য একটা গল্প জানতে হবে, সেটা হচ্ছে মলাস্কা, ম থেকে মলাস্কা, ম থেকে মেয়ে। তাহলে মলাস্কা পড়ার সময় শুধু মাথার মধ্যে রাখবা মলাস্কা হচ্ছে একটা মেয়ে। ক্লিয়ার? তাহলে আমরা এক নম্বর লিখি মলাস্কা, মলাস্কা মানে হচ্ছে মেয়ে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ছেলেদের মন নরম না মেয়েদের মন নরম, তোমাদের মধ্যে আসছে মেয়েদের মন পাথর, কঠিন, তাই না? কিন্তু তোমরা কেন ভাবো না যে তোমার মা একজন মেয়ে, তাহলে তোমার মার মন অনেক নরম, কারণ সে তোমাকে অনেক ভালোবাসে। তুমি ভয়ানক ইডিয়ট একটা ছেলে, ভয়ানক ইডিয়ট একটা মেয়ে, তুমি বাবার কথা শোনো না, বাট সে তোমাকে ভালোবেসে যাচ্ছে। এই যে রাত জেগে পড়ছে, সে তোমাকে সাপোর্ট দিচ্ছে, খাবার দিচ্ছে। তাহলে মায়েদের মন বা মেয়েদের মন হচ্ছে নরম। তাহলে মলাস্কা থেকে মেয়ে, মেয়ে হচ্ছে নরম। পাশে লিখে রাখলাম নরম দেহি। ক্লিয়ার? পরে যদি আবার প্রশ্ন করি নরম মানে কি, হাড্ডি বেশি না মাংস বেশি? মাংস বেশি। তাহলে পরেরটা হচ্ছে মাংসল। তাহলে মনে রাখতে হবে যে এরা মাংসল। ক্লিয়ার? যেহেতু এরা নরমদেহি মাংসল, এই জন্য মলাস্কা শব্দের অর্থই হচ্ছে কিন্তু কম্বোজ প্রাণী বা নরমদেহি প্রাণী। বুঝতে পারছো? এবার চলে আসি নরমদেহি বা নরম মন একটা মেয়ের। এখন তুমি যদি তার সামনে যাও, হাঁটু মুড়ে প্রপোজ করো, হয়তো বা তুমি অনেক সুন্দর, তুমি পড়ো একটা ভালো কলেজে, ভালো ইউনিভার্সিটিতে, তুমি বুয়েড ইঞ্জিনিয়ার হয়ে গেছো, তুমি ডাক্তার হয়ে গেছো, বাট একটা নরম মনের মেয়েও যদি একটা ছেলে যে একবার ভালোবাসে, তাহলে তুমি যত চেষ্টা করো, কেটে টুকরো টুকরো খণ্ড খণ্ড করো, তারপরও কিন্তু তোমার প্রতি সে ভালোবাসা নিয়ে আসবে না। তাহলে খণ্ডকায়ন আছে না খণ্ডকায়ন নাই? বুঝতে পারছো? তাহলে এদেরকে কেটেও খণ্ডিত করা যায় না। একবার যাকে মন দিয়েছে, শত চেষ্টা করেও টেনে তুমি নিয়ে আসতে পারবো না। অখণ্ড কায়িত। বুঝতে পেরেছ? এখন নরমদেহি মাংস, অখণ্ড কায়িত। নরমদেহের একটা মেয়ে, নরম মনের একটা মেয়ে, খুব হচ্ছে ভালো। তো রাস্তাঘাটে যেটা দেখা যায়, আরবের কথা বাদ দাও, আরবের ক্ষেত্রে ছেলেরা বোরখা পরে, সরি মেয়েরা বোরখা পরে, ছেলেরা এমন জুব্বা পরে যে ওটাও দেখতে হচ্ছে আসাদনের মতো, রাইট? বাংলাদেশের কথাই ভাবো তোমরা, বোরখা কে পরে? মেয়েরা পরে। যেহেতু এ মেয়ে, যেহেতু সে মেয়ে নরম মনের, ধরা যাক সে বোরখা পরে। ক্লিয়ার? বোরখা, বোরখা পরে নেকাব, যেটা দ্বারা মুখ ঢাকে, বোরখা এবং নেকাব পরে সে চলাফেরা করে। দেখো বোরখা এবং নেকাব কার চোখ থেকে বাঁচার জন্য সে করেছে, ছেলেদের চোখ থেকে না মেয়েদের চোখ থেকে? আজকাল মেয়েরাও রিস্কি, নিশ্চয় ছেলেদের চোখ থেকে বাঁচার জন্য মেয়েটা বোরখা পরেছে। ছেলে মানে হচ্ছে ম্যান, ম্যান মানে হচ্ছে ম্যান, টল। ক্লিয়ার? তাহলে এই যে বোরখাটা বা নেকাবটা পড়েছে, সারা শরীরের বাইরে একটা আবরণ পড়েছে, এটার নাম হচ্ছে ম্যান্টল। কিভাবে মনে রাখবো? ম্যানদের চোখ থেকে বাঁচার জন্য পড়ছে, এই জন্য তার নাম ম্যান্টল। ম্যান্টল শব্দটার অর্থটা বলে রাখি এখানে, ম্যান্টল মানে হচ্ছে ছদ্মবেশ। এখানে যে বোরখা নেকাবের কথা বললাম, এটা আসলে বোরখা নেকাব না, গল্পের খাতিরে চলে আসছে। তোমরা যারা হচ্ছে মুভি দেখো, মুভিতে জানো যে যেগুলো ম্যাজিক্যাল মুভি, ব্ল্যাক ম্যাজিকের মুভি, এগুলোতে কি করে, হাত থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত বোরখার মতো পরে, পরে না? এবার মাথার উপরে একটা এরকম ঘুড়ি দিয়ে দেয়। ওটা কি? ছদ্মবেশ ধারণ করার জন্য পড়েছে। ওই জিনিসটার নাম হচ্ছে ম্যান্টল, CLOAK, ক্লক। ক্লক মানে হচ্ছে ওই ছদ্মবেশ। তাহলে ম্যান্টল মানে হচ্ছে ক্লক বা ছদ্মবেশ, বোরখা না, গল্পের খাতিরে বোরখা বলছে। ম্যান্টল কি? ক্লক। এটা মিনিং দেখলেই বুঝতে পারবা কি জিনিস বলছে। আচ্ছা, ম্যান্টল পড়েছে। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ম্যান্টল বা ছদ্মবেশ বা আবরণটা পাতলা না শক্ত, এটা পাতলা আবরণ। এখন যারা বোরখা পরো, তারা কি লোহার বোরখা পরো, কাপড়ের বোরখা পরো? কাপড় কি পাতলা না শক্ত? না পুরু না পাতলা, পাতলা। তাহলে
এই ম্যান্টলটা হচ্ছে পাতলা আবরণ, ক্লিয়ার? তো ধরা যাক নরম মনের একটা মেয়ে মাংসল, যত চেষ্টাই করো প্রেম ভাঙতে পারবা না, অঙ্গখণ্ড গায়িত, সে ম্যান্টল বা বোরখা পরে মেকআপ করে সে রাস্তাঘাটে রাস্তায় যাচ্ছে। এখন এই পর্বের পরেই কিন্তু একাইনোডারমাটা, একাইনোডারমাটা পর্বের একটা প্রবলেম আছে। এই পর্বের প্রাণীরা আছে বখাটে টাইপের, বাপ মায়ের অনেক টাকা আছে, খুব ভাব সাপ ধরে গাড়ি ঘোড়া আছে সব কিছু নিয়ে ঘুরে বেড়ায়। তো রাস্তা দিয়ে চলতে চলতে একদিন এই মলাস্কাওয়া মেয়ের সাথে দেখা আছে, তার সামনে গেছে, গিয়ে হাঁটু মুড়ে বলছে, এ চাংটি আমি তো একটা ভালোবাসি, উইনো ভাই দেখো তো নরম বলছি, বাট সে তো অখণ্ড গাইতো, রাইট? তুমি যতই পরের পর্ব বা উন্নত পর্ব হও না কেন, যতই তোমার টাকা থাকুক, যতই তুমি সুন্দর হও না কেন, আমি অখণ্ড গাইতো, কোনো চান্স নাই, নো সর, আর কোনো চান্স নেই। তো যখন এই কথাটা বলল, চিন্তা করো তো যে এ তো মলাস্কা বা মেয়ে, ওকে মুখে বলতে পারবে, কথা বলতে পারে, পারে না, কি করবে, জিব্বা দেখাবে, জিব্বা দেখা বলতেছে চান্স নেই। তাহলে এর একটা জিব্বা আছে কিনা, জিব্বা আছে, তাহলে এদের জিব্বা আছে। এই জিব্বাকে বলা হয় রেডুলা, এটা কি জিনিস একটু পরে আমি বলবো, ঠিক আছে? আচ্ছা, জিব্বা যেটা দেখাইলো, এই জিব্বাটা হাড্ডি দিয়ে তৈরি না মাংস দিয়ে তৈরি? মাংস দিয়ে তৈরি। তাহলে এই জিব্বাটা হচ্ছে মাংসল জিব্বা, মলাস্কা পরের প্রাণীদের মাংসল জিব্বা আছে। এরপর চলে যাই, জিব্বা দেখার পর সে বখাটের সামনে থাকতে পারবে, ভয় পাবে না, কারণ ছেলেরা তো হচ্ছে টেস্টোস্টেরন হরমোনধারী, এরা তো হিংস্র, তাহলে রিস্ক আছে সামনে থাকে। তাহলে জিব্বা দেখানোর পর কি করে পালাতে হবে, মেয়ে তখন দৌড়ে পালাই গেছে, যদি পালাইতে চায় তাহলে হাতের উপর ভর দিয়ে যাবে না, পায়ের উপর ভর দিয়ে যাবে, পায়ের উপর ভর দিয়ে যাবে, পায়ের উপর ভর দিয়ে যাবে। তাহলে এদের কি আছে, পা আছে। আবার যদি জিজ্ঞেস করি জিব্বার মতো এদের পাটা হাড্ডি দিয়ে তৈরি না মাংস দিয়ে তৈরি? মাংস দিয়ে তৈরি। তাহলে এদের মাংসর পা আছে, শরীরের নিচের দিকে মাংসর পা আছে। আচ্ছা, ছুটতে 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 কার সাথে দেখা? তার বান্ধবীর সাথে দেখা। আচ্ছা, আমরা এটা একটু মুছে দিই, না এটা থাক, এটা একটু পরে বলবো, এদিকে ছুটতে 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 তার বান্ধবীর সাথে দেখা। বান্ধবী বলে, এত ছুটতেছিস কেন? বল, এই কাহিনী, একাইডোর ডারমাটার এক বখাটে যুবককে আমি জিব্বা দেখিয়ে পালিয়ে এসেছি, হাঁপাচ্ছে, হাঁপালে কি হয়, মুখে তো মেকআপ আছে, আছে না, শ্বাস প্রশ্বাসটা কোত্থেকে আসছে, ফুসফুস থেকে, রাইট? তাহলে যদি জিজ্ঞেস করে মলাস্কার ফুসফুস আছে, বলবা আছে। দুই, শ্বাস প্রশ্বাসের সময় দেখো তার মেকআপটা কিন্তু এরকম উঠানামা করবে বাতাসের সাথে সাথে, তার মেকআপটা কি শ্বাস প্রশ্বাসে অংশ নিল না? তাহলে কয়টা জিনিস অংশ নিচ্ছে, একটা হচ্ছে ফুসফুস, দুই হচ্ছে নেকাপ, নেকাপ মানে তো হচ্ছে ম্যান্টল, তাই না? এই যে বোরখা নেকাপ মানে ম্যান্টল, তাহলে হচ্ছে ম্যান্টল। আর মলাস্কা পরের প্রাণীরা তো পানিতে থাকে, পানিতে কি থাকে, ফুলকা, তাহলে এদের ফুলকা আছে, তাহলে ফুসফুস ম্যান্টল এবং ফুলকা দ্বারা এরা শ্বাসকার্য সম্পন্ন করে, বেশিরভাগটা করে ফুলকা দ্বারা, ফুল ফুসফুস খুবই কম থাকে, কারণ এটা তো মানুষ না, মানুষের মতো তো ফুসফুস থাকবে না, কি থাকবে, ছোট একটা আমি থলি দিলাম, ধরো এটা তোমার ফুসফুস, তুমি নিম্ন জাতের প্রাণী মলাস্কা, করাটা তো না, তাহলে ছোট একটা ফুস থলি থাকে, এ থলির নাম হচ্ছে পালমোনারি থলি, পালমোনারি থলি। তোমরা জানো যারা পড়ালেখা করেছো সেকেন্ড ইয়ারে, পালমোনারি মানে হচ্ছে ফুসফুস, আর থলি মানে হচ্ছে, বুঝতেই পারছো যে পুরো ফুসফুসটা নিয়ে জাস্ট একটা থলি ফুসফুসের মতো কাজ করছে তার শরীরে, ক্লিয়ার? দেখো এই প্রথম কিন্তু ফুসফুস তৈরি শুরু হলো, এরপর একাইনোডারমা, তারপর করডাটা, করডাটা শেষের দিকে আমরা, তাহলে আমাদের ফুসফুস আছে, তাহলে শুরু হয়েছে কিন্তু এই পর্বে, ঠিক আছে? তাহলে সে তার বান্ধবীর সামনে বলতেছে এই অবস্থা, শ্বাস নিচ্ছে আর এই কথা বললো, বলার পর তার বন্ধু বলতেছে খুবই ভালো করেছিস, খুবই ভালো করছিস, কেন, কেউ তো সামনে এসে যদি বলে ভালোবাসে তাহলে ভালোবাসতে হবে, তাহলে সুযোগ নাই। আচ্ছা, আমাদের ক্লাসটা শেষের দিকে, আর একটু কষ্ট করো, 5 মিনিট
দেখো তার বান্ধবী কিন্তু তাকে বলতেছে খুব ভালো করছিস, কিন্তু বান্ধবী মনে মনে কি বলতেছে, শুধু তোকেই ভালোবাসার প্রস্তাব দেয়, তোর সামনে হাঁটু মুড়ে বসে, তোর সামনে রিং আসে, কই আমাকে তো কেউ কখনো বলবো না। তাহলে জিনিসটা কি, ভেতরে ভেতরে কিন্তু সে জ্বলে পুড়ে যাচ্ছে। এখন যদি জিজ্ঞেস করি ওই মেয়ের মনের ভেতরে নাড়ি ভুঁড়িগুলো কি পেঁচানো না সোজা, তোমরা কিন্তু আনসার করবো যে পেঁচানো। তাহলে মোলাস্কা পরের প্রাণীদের নাড়ি ভুঁড়ি বা পৌষ্টিক নালি পেঁচানো না সোজা, পৌষ্টিক নালি পেঁচানো, আমাদেরও তো পৌষ্টিক নালি এরকম পেঁচানো, উপরে দেখেন আমাদেরও তো পৌষ্টিক নালি এরকম পেঁচানো, রাইট? ঠিক কিনা খেয়াল করে দেখো, এই জিনিসটা এখান থেকে আর এখান থেকে কেটে নিয়ে এটা ইউ আকৃতি হয়ে গেল, ঠিক না? তাহলে পৌষ্টিক নালি পেঁচানো বা ইউ আকৃতি মনে রাখতে হবে এটা। এরপর সে তার হচ্ছে বাবার কাছে গেল, কারণ বাবার কাছে প্রত্যেকটা মেয়ে হচ্ছে প্রিন্সেস, রাজকন্যা। রাজকন্যা মানে হচ্ছে অভিজাত, অভিজাত মানে কি, যাদের রক্ত লাল নয়, যাদের রক্ত নীল। তাহলে মোলাস্কার রক্ত হচ্ছে নীল। আমাদের যখন হিমোগ্লোবিন আছে লাল রক্তের জন্য, এদের হিমোগ্লোবিন নাই, এদের আছে হিমোসায়ানিন। তোমরা জানো হচ্ছে সায়ানিন কপার আয়নের জন্য হয়, কপার আয়ন যদি আমরা আগুনে পুড়ি সে নীল শিখা প্রদর্শন করে, তাহলে হিমোসায়ানিনে কপার আয়ন আছে এই জন্য এদের রক্তগুলো নীল দেখায়। ক্লিয়ার? শেষের দিকে আসছি আমরা, এরপর চলে আসি। তার বাবা তাকে বলছে, মা যেহেতু এই ঘটনা ঘটছে তুমি বাসার বাইরে কম যাবা, নইলে বিপদে পড়বা। তার বাবা কি তাকে বলছে যে তুমি বেশি যাইও না বা একবার যাইও না, এটা কিন্তু বলে নাই, বলে কম যাবা, মানে একবারে বন্ধ করে রাখলো না আবার ছেড়েও দিল না। তাহলে এটা কিন্তু দেখো সে মুক্ত, আবার পুরোপুরি মুক্ত নয়, অর্ধমুক্ত। তার বাবা বলল যে তুমি আজ থেকে অর্ধমুক্ত, সাবধানে থাকবা, বাসাতেও থাকবা, বাইরে কিন্তু সাবধানে যাবা। তাহলে মোলাস্কা পরের প্রাণীদের রক্ত সংবহন তন্ত্র অর্ধমুক্ত, ক্লিয়ার? আচ্ছা এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি, এগারোটার মাটার পর্বের সেই ছেলেটা হয়তো কিউট ছিল, সুন্দর ছিল, রিং আছে, বখাটে হোক, সুন্দর, আরো একটু উন্নত, সে হাঁটু মুড়ে এসে প্রস্তাব দিল সামনে থেকে, তাহলে হৃৎপিণ্ড এসে কথাটা লাগার কথা, থাক করে বাজবে ভালোবাসার মধ্যে, মানে তার মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেল, একটা অক্সিটোসিন একটা ফ্লো চলে আসলো। তো কেন আসলে সে সামনে থেকে বললো, কিন্তু মেয়ের বুকে কেন আসলে কথাটা লাগলো না, কেন হৃৎপিণ্ডে ধাক্কা দিল না? কারণ তার হৃৎপিণ্ডটা নিশ্চয় সামনে নাই, কোথায় আছে, পেছনে। তাহলে এদের হচ্ছে হৃৎপিণ্ডটা পৃষ্ঠীয় বা পেছনে থাকে, ঠিক আছে? হৃৎপিণ্ড পৃষ্ঠীয়, হৃৎপিণ্ডের সাথে তো রক্তনালী থাকে, তাহলে রক্তনালীও পৃষ্ঠীয়। আর হচ্ছে শরীরে কিছু ফাঁকা জায়গায় সিলোম থাকে, এই যে সিলোম থাকে বলে এটাকে অর্ধমুক্ত বলা হয়। আবার তো জানার দরকার নাই, বই পড়লে তুমি এমনি বুঝতে পারবা, গল্পের মজাটা শেষ করা যাবে না। দেখো আমি এখানে লিখেছি হৃৎপিণ্ড পৃষ্ঠীয় রক্তনালী পৃষ্ঠীয়, মানে পিঠের দিকে রক্তনালী হৃৎপিণ্ড থাকে। আমি পিণ্ডটা মুছে দিলাম, হৃদযন্ত্র লিখলাম, কেন আমি পিণ্ডটা মুছে দিলাম, আমাদের হৃৎপিণ্ডটা কিন্তু পিণ্ড আকৃতির এরকম গোলাকার, এই জন্য আমরা হৃৎপিণ্ড বলি। কিন্তু ঘাসফড়িং এর ক্ষেত্রে ভাবো তো, ঘাসফড়িং এর হৃৎপিণ্ড লম্বা, তাহলে ওটাকে আমরা হৃৎপিণ্ড বলতে পারি, পারি না, ওটাকে আমরা বলবো হৃদযন্ত্র, হৃৎপিণ্ডের মতো কাজ করছে হৃদযন্ত্র। তাহলে হৃৎপিণ্ড এবং হৃদযন্ত্রের মধ্যে পার্থক্য আছে। ওকে আমরা লাস্ট লাইনে চলে আসছি, ঠিক আছে? তার হৃৎপিণ্ডটা পিঠে ছিল বলে তারকে ভালোবাসার প্রপোজটা বা প্রপোজালটা তার এখানে ঘায়েল করতে পারেনি, তো সে বাসায় আছে, দীর্ঘদিন চলে গেছে, পড়ালেখা শেষ করলো, পড়ালেখার পর চাকরি বাকরি শুরু করলো। এখনকার জানো তো মেয়েরা হচ্ছে বাইরে স্থলেও চাকরি করছে, সমুদ্রেও চাকরি করছে, ঠিক না? মাটির নিচেও চাকরি করছে, আসমানেও চাকরি করছে। বোঝো না আসমান বলতে কী বলা হয়, অ্যাস্ট্রোনট, মাটির নিচে হয়তো ওখানে খনিতে কাজ করছে। তাহলে মোলাস্কা বা মেয়েরা সব জায়গায় থাকে, কোথায় থাকে, জলে। জল দুই ধরনের হতে পারে, মিঠা পানি এবং লোনা পানি। স্থলে থাকে, গর্তে থাকে। তোমরা যারা গ্রাম থেকে উঠে আসতে দেখবে বর্ষার সময় শামুকগুলো এরকম করে করে সুপারি গাছে ওঠে, ওঠে না, তাহলে গাছেও থাকতে পারে। এই হচ্ছে ঘটনা,
লাস্ট একটা কথা, যদি জিজ্ঞেস করা হয় মলাস্কারা ডিম পাড়ে, তখন বলবা যে মেয়ে মলাস্কাগুলো ডিম পাড়ে। যেহেতু মেয়ে বললাম তাহলে ছেলেও আছে, তাহলে মেয়ে মলাস্কা আছে, ছেলে মলাস্কা আছে। তাহলে দেখো এরা এক লিঙ্গ, এরা এক লিঙ্গ, এই জন্য এদেরকে বলা এক লিঙ্গিক, ক্লিয়ার? বা ভিন্ন লিঙ্গিক, ও ছেলে ও মেয়ে, তাহলে ভিন্ন লিঙ্গিক এক লিঙ্গিক কথাগুলো একই। লাস্ট লাইন হচ্ছে এরা এক লিঙ্গিক এবং মেয়েরা ডিম পাড়ে, ক্লিয়ার? বা স্ত্রী প্রজাতিরা ডিম পাড়ে। এই যে এতটুকু পড়াইলাম, এক বাক্যের মধ্যে আমি বলেছি সবগুলো বৈশিষ্ট্য। এরা নরম, নরম দেহি, মাংস, অখণ্ড গায়িত। এদের বাইরে একটা পাতলা আবরণ থাকে, তার নাম হচ্ছে ম্যান্টল। ম্যান্টলটি পরবর্তীতে কিন্তু শক্ত খোলসে পরিণত হতে পারে, খোলস বা শেল। আমরা যে শামুক ঝিনুক দেখি এগুলো কিন্তু ম্যান্টল ছিল আগে, এখন শক্ত খোলসে পরিণত হয়েছে। শেষ, এদের জিব্বা থাকে, নাম হচ্ছে রেডুলা। রেডুলা মানে হচ্ছে র্যাত, র্যাত বা স্ক্র্যাপার। স্ক্র্যাপার বোঝো, স্ক্র্যাপার মানে হচ্ছে এইরকম করে নিয়ে আসা। আর যারা গ্রামে থাকে তারা তো জানে, ওই যে এইরকম করে হচ্ছে লোহা কিংবা হচ্ছে অস্ত্র ধার দেয় না র্যাত দিয়ে। কারণ কি, খাস কাটা খাস কাটা থাকে, ঘষে 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 করে লোহাটা ক্ষয় করলে লোহাটা ধারালো হয়ে যায়। তাহলে এই জিনিসটা হচ্ছে র্যাত। তাহলে এদের জিব্বাগুলো হচ্ছে স্ক্র্যাপারের মতো বা র্যাতের মতো। কোনো একটা প্রাণীর গায়ে যদি প্রাণীটা না তুলে আনতে পারে, ওটাকে ঘষে ঘষে কামড়ায় কামড়ায় জিব্বা দিয়ে শুষে শুষে খেয়ে ফেলে, বুঝতে পারছো? রেডুলা মানে হচ্ছে র্যাত বা রেতি জিব্বা, মনে রাখবা। এর মাংসল পা আছে, এদের জিব্বা। একটা মেয়ে কখন জিব্বা দেখায় পালাবে, কখন? তখন তার মন কঠিন, রাইট? তাহলে এদের জিব্বা কঠিন, কঠিন না আসলে কাইটিন। তাহলে জেনে রাখবা যে এদের জিব্বার নাম হচ্ছে রেডুলা বা রেতি জিব্বা, এটি কাইটিন নির্মিত। শেষ, শ্বসন হচ্ছে ফুসফুস ম্যান্ডল ফুলকা অংশ নেয়। ফুসফুসকে বলা হয় পালমোনারি থলি, এদের আসলে ফুসফুস নাই। পৌষ্টিক নালী পেঁচানো বা ইউয়াকৃতি। হিমোসায়ানিন ও এমিবোসাইট থাকে রক্তে, ওরা দেখেনিও বই থেকে। অর্ধমুক্ত রক্ত সম্বহন, কারণ এদের রক্ত নালীও থাকে, সিলমও থাকে। হৃদযন্ত্র পৃষ্ঠীয়, রক্ত নালী পৃষ্ঠীয়, পিঠের দিকে হৃদযন্ত্র থাকে। এরা জলে, স্থলে, গর্তে, সব জায়গাতেই থাকতে পারে। এই হচ্ছে আমাদের মলাস্কা। তো মলাস্কা থেকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, তার আগে আমি একটা প্রশ্ন করি, তোমার প্রশ্নের আনসার নেবো, তারপর আমি শেষ করে দেবো লাইভটা, ঠিক আছে? প্রশ্ন, মলাস্কার জিব্বাকে কি বলে? মলাস্কার রক্ত সংবহন তন্ত্র কেমন? কেমন বলতে আমি ওই যে মুক্ত, বদ্ধ, অর্ধমুক্ত, এই তিনটার কোনটা? তিন নাম্বার হচ্ছে মলাস্কা সংখ্যার ভিত্তিতে কততম পর্ব? এই তিনটা তোমরা লেখো, আমি কমেন্ট দেই। কমেন্ট দেওয়ার পর আমাদের লাইভ আমি শেষ করে দেবো। তার আগে একটা ছোট্ট আমি গল্প বলবো, পড়ালেখা রিলেটেড না, অন্য জিনিস। আশা করি তোমরা শেষ গল্পটা শুনে দে নিজের ছুটি দেবা, ঠিক আছে? কমেন্ট করো, লাইক ফেলো। মলাস্কা সংখ্যার ভিত্তিতে কততম পর্ব? আচ্ছা, আমি তাহলে সলভ দিই। সলভটা হচ্ছে এদের জিব্বাকে বলে রেডুলা, বানানটা দেখো আর এ ডিউ ডাবল এল এ, রেডুলা বা রেতি জিব্বা। রক্ত সম্বহন তন্ত্র কেমন? অর্ধমুক্ত, অর্ধমুক্ত। কারণ কি, হৃদযন্ত্র সিল
রক্তনালী ও সিলম দুটোই আছে। মলাস্কা সংখ্যার ভিত্তিতে কত নম্বর পর্ব? দ্বিতীয়। আমরা আমি বলেছি সংখ্যার ভিত্তিতে, ক্রমের ভিত্তিতে বলেনি। পৃথিবীতে সব থেকে বেশি প্রাণী কার আছে? মশা, তেলা পোকা যেগুলোতে আছে, আর্থ্রোপোডা। এক নম্বর সংখ্যার ভিত্তিতে সব থেকে বেশি প্রাণী এদের। মলাস্কা হচ্ছে দ্বিতীয়, সেকেন্ড। তোমরা তো জানো মলাস্কা মানে হচ্ছে মেয়ে, পৃথিবীতে মেয়ের সংখ্যা ছেলেদের থেকে কম, তাহলে মেয়েরা হচ্ছে দ্বিতীয়। ক্লিয়ার? আর একটা সংখ্যা বলি, সমুদ্রে কারা সব থেকে বেশি থাকে, কোন পর্ব? মনে রাখবা, নিডারিয়া পর্বত প্রাণীরা সমুদ্রে সব থেকে বেশি, 23%। ঠিক আছে, তো গল্পটা হচ্ছে, তোমরা আমার গল্প শোনার জন্য গ্রুপে পোস্ট দিয়েছিলা, আমি আসলে আমার গল্পটা বলবো না। আমার সাথে আমার সাথে একজন ছেলে সব থেকে ভালো ফ্রেন্ড ছিল আমার আমার লাইফে, এখন যোগাযোগ নেই, তার গল্পটা বলি। গ্রামের হচ্ছে সব থেকে দরিদ্র ফ্যামিলির একটা ছেলে, ওর হচ্ছে জন্মের সময় ওর বাবা মা আলাদা হয়ে যায়। তাদের বাড়িটা ছিল একটা সনের বেড়ার বাড়ি, বেড়াগুলো এত নষ্ট যে এক পাশে কুকুর ঢুকলে আর এক পাশে বের হয়ে যায়। সাপলা ছিল, গরমের দিনে প্রচন্ড গরম, আমি কিন্তু তাদের বাসায় প্রত্যেক দিন যাইতাম, কারণ আমার ফ্রেন্ড ছিল সে। তার বাবা যেহেতু আলাদা ছিল, তাহলে তারা দুই ভাই এবং ছোট ছিল সে, আমার ফ্রেন্ড, তার মা এবং তার বড় ভাই মিলে জমিতে হাল চাষ করতো, ধান লাগাইতো, ধান মারতো, বিক্রি করতো, বিক্রি করে তাকে পড়ানোর চেষ্টা করতো। প্রচন্ড কিন্তু দরিদ্র ফ্যামিলিতে সে উঠে আসে। আসার পর আমরা একসাথে হচ্ছে কলেজে ভর্তি হই, আমার পীরগঞ্জে, রংপুর পীরগঞ্জে। দেন আমরা দুইজন মেডিকেল কোচিং করতে চলে যাই রংপুরে, আরও অনেক কাহিনী। তো আমরা ছিলাম চারজন ফ্রেন্ড একসাথে, চারজন ফ্রেন্ড একসাথে। আমি শুধু আমার ফ্রেন্ডের গল্পটাই বলি। খাবারের টাকা থাকতো না, যে মেস হোস্টেলে থাকতো সেই হোস্টেল তাকে ফ্রি রাখতো, এবং সবচেয়ে বাজে রুমটা যেখানে প্রচণ্ড গরম, জানালা নাই, কারেন্ট নাই, কিছু নাই, এই টাইপের রুমটা থাকতো। খাবারের ক্ষেত্রে দেখা যেত যে বিলটা কোনো না কোনোভাবে মকুব করা হতো। আমার এই ফ্রেন্ড এখন ডিএমসিতে পড়ে, টাকা বলি একেবারে শূন্য থেকে উঠে আসছে। তোমরা এই যে ডাটা খরচ করে আজকে লাইভ দেখছো, আমি জানি তোমরা আমার যে পেমেন্টটা করছো, সম্মান এটা করছো, তার থেকে বেশি ডাটা খরচ হয়ে যাবে। যারা ওয়াইফাই আছো তাদের ব্যাপার আলাদা, তাহলে তোমরা কিন্তু শ্রম দিচ্ছ, তোমাদের থেকে ওই শ্রমটা সম্পূর্ণ ভিন্ন ধরনের। বাট আলটিমেটলি সবার টার্গেট তো কাছে, কেউ বুয়েটে যাওয়া, কেউ ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়া, কেউ মেডিকেলে যাওয়া, কিংবা কেউ দেশের বাইরে চলে যাওয়া, টার্গেট তো সবারই এখন উপরে। তুমি যেখানেই থাকো না কেন, যে সিচুয়েশনে থাকো না কেন, কখনো কমপ্লেইন করবো না, ও ভালো ও খারাপ। তুমি যতটুকু পারো ততটুকু নিয়ে আগাও, দেখবা যে শেষ পর্যন্ত তোমার সফলতাটা তোমাকে ভাবাবে। তো আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে এটা শিখেছি, আর তোমাদের আসলে কিছু বলার নাই, তোমরা অনেক ভালো আছো। যত কষ্টই হোক, করোনায় যত বন্ধই থাকো না কেন, পড়ালেখাটা করতে থাকো। ঈদের পরদিন না তার পরদিন হয়তো বা লাইভে চলে আসবো, আমি গ্রুপের মধ্যে আপলোড দিব। এই পরীক্ষাটা হবে হচ্ছে ঈদের পরদিন, তার পরদিন রাত্রেবেলা আমি যে চারটা পড়াইলাম। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আর হচ্ছে সবাইকে ঈদ মোবারক। আর ক্লাস কেমন হয়েছে? আমি চেষ্টা করেছি আজকে একটু চেঞ্জ করতে, কী হয় হোক আমি কোনো পাত্তা দিব না, আমার ক্লাসটা করে নেব। ক্লাস কেমন হয়েছে তোমরা কমেন্টের মধ্যে জানাও, জানানোর পর বিদায় দাও। ঈদ মোবারক, স্টে হোম, স্টে সেফ, আল্লাহ হাফিজ।